हेलो एवरीवन सबाई सर आज के न्यूटन एंड मैकेनिक्स लेक्चर नए लेक्चर नए हमारे एक टाइम जो बाकी छिल करब एरपर हमारे घर्षण टॉपिक शुरू करार चेषा करब कम अच्छा घर्षण हमें जीरो थे शुरू कर एकदम बेसिक लेवल एडवांस लेवल जोगुलो लागे सब कराई दीब अच्छा এটা হচ্ছে আমাদের মেন ফেসবুক গ্রুপ তুমি যদি জয়েন দেওয়া না থাকে তাহলে জয়েন নিতে পারো আর আমাদের ফেসবুক পেজে যারা তুমি লাইক দিতে পারো তাহলে আমরা শুরু করি দেখো এটা আমাকে বলতেছে কি একটি অতি মসৃণ মানে সেই টেবিলে কোনো কি থাকবে না ঘর্ষণ থাকবে না একটা অতি মসৃণ টেবিলের উপর দক্ষিণ দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে চলমান 0.5 কেজি ভরের একটা বস্তুর উপর 6 নিউটন মানের বল একই দিকে 1 সেকেন্ডের জন্য প্রয়োগ করা হলো 1 সেকেন্ডের বস্তুটির বেগ কত হবে আর 6 নিউটনের বল যদি দক্ষিণ দিকের পরিবর্তে পশ্চিম দিকে প্রয়োগ করতা তাহলে এক সেকেন্ড পর বস্তুর ব্যাক কত হইতো খুবই সিম্পল অঙ্ক চলো করে আসো সলিউশন আমরা এক ফার্স্ট আগে এক নাম্বারটা করি এখানে বলছে কি যেহেতু উত্তর পূর্ব দক্ষিণ এগুলো দিকে আসছে আমি এটা ম্যাপ এঁকে ফেলবো আগে কেমন যদি আমরা একটা ম্যাপ আঁকার চেষ্টা করি এখানে আসো তাহলে ম্যাপ আঁকলে আমাদের উপরের দিকটা কি হয় উত্তর হয় নিচের দিকটা হয়ে হচ্ছে দক্ষিণ এই দিকটা হয় পূর্ব আর এই দিকটা হয় পশ্চিম কোশ্চেনে বলছে কি एक टेबिलर पर दक्षिण दिखे 5 मीटर पर सेकेंड मेगा चलमान 0.5 केजी भर एक वस्तुर ऊपर 6 न्यूटन मोटर मान एक ही इंच के दिखे 1 सेकेंड में प्रयोग करा हुआ है तो एक बल धरा जाए यह से क्योंकि तरह भर कत क्वेश्चन तरह भर देव तुम्हारे 0.5 केजी से दक्षिण दिखे 5 मीटर पर सेकेंड मेगा चलते से दिक बराबर दक्षिण दिक बराबर मैं उत्तर थे दक्षिण दिक बराबर से आदि बाकी को 5 मीटर पर सेकेंड मेगा चलते से এখন আমি কি করছি 6 নিউটন মানের বল একই দিকে 1 সেকেন্ডের জন্য প্রয়োগ করছি তাহলে আমি বস্তুটির উপর একটা ফোর্স প্রয়োগ করছি 1 সেকেন্ডের জন্য তাহলে ফোর্স প্রয়োগ করলে কি হবে তার মানে ত্বরণ সৃষ্টি হবে কতক্ষণ ধরে ত্বরণ সৃষ্টি হবে যতক্ষণ ধরে ফোর্স প্রয়োগ করবে 1 সেকেন্ডের জন্য বল প্রয়োগ করছি তাহলে 1 সেকেন্ড ধরে ত্বরণ থাকবে তাহলে এখানে যেটা হবে বস্তুটির ধরে এখানে চলে আসবে 1 সেকেন্ড পরে তাহলে এখানে আসতে এখান থেকে এখানে আসতে তার সময় লাগছে কত ধরে 1 সেকেন্ড এবং এখানে ত্বরণ থাকবে এবং তরঙ্গের ডিরেকশনও বলার দিকে হয় ঠিক আছে আচ্ছা তাহলে এই 1 সেকেন্ড পর ব্যাকটা কত সেটা তোমাকে জিজ্ঞেস করছে এখানে তাহলে এটা তোমরা সবাই জানো v = কত হয়ে থাকে u + a / t এখানে এফ ফার্স্ট আগে a বের করতে হবে a = হয়ে থাকে f / তোমার কাছে m তাহলে এখানে f কত 6 m কত 0.5 a হবে তোমার কাছে 12 12 মিটার পার সেকেন্ডের স্কয়ার তাহলে এখান থেকে দেখো v = কত আসবে এখানে 12 এই u আদি বের কত ছিল আদি বের ছিল 5 ছিল এর হচ্ছে 12 সময় হচ্ছে 1 সেকেন্ড ধরে প্রয়োগ করছো 1 সেকেন্ড পর ব্যাক লাগতেছে তাহলে এখানে হবে 17 মিটার পার সেকেন্ড তাহলে 1 সেকেন্ড পর তাহলে আমার এখানে ব্যাক কত হবে 17 মিটার পার সেকেন্ড এবং ব্যাকটা কিন্তু দক্ষিণ দিকেই হবে অর্থাৎ 1 সেকেন্ড পর বস্তুটি 17 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে যাবে তাহলে এটা কিন্তু হচ্ছে আমার কাছে এখানে আনসার বক্স করে দিচ্ছি জিনিসটাকে এখানে এখানে হচ্ছে আমার কাছে এখানে আনসার তাহলে আমরা লিখবো এখানে অর্থাৎ एक सेकेंड पर वस्तुटी 17 मीटर पर सेकेंड बेगे दक्षिण दक्षिण दिके जाबे ठीक है एटा होच्छे आमार काछे आंसर आशा करी सबाई अंक आमरा बुझते पारछि एबार आसि दुई नम्बर अंक बोलतेछे सेम सिचुएशन बाट एबार आमि 6 न्यूटन बोले दक्षिण दिके प्रयोग ना करे कोन दिके प्रयोग करछि पश्चिम दिके प्रयोग करछि তাহলে 1 সেকেন্ড পর ব্যাকটা কত হবে সেটা জিজ্ঞেস করা হয়েছে দেখো সিনারিওটি কি রকম তাহলে এখানে আমাদের যদি আমরা এখানে আবার আঁকার চেষ্টা করি এখানে দেখো তো ধরে রাখো এটা হচ্ছে আমাদের উত্তর এটা হচ্ছে আমাদের পূর্ব এটা হচ্ছে আমাদের দক্ষিণ আর এটা হচ্ছে আমাদের এখানে পশ্চিম আমার বলটা ধরো যেমন একটা মুহূর্ত এখানে আছে এখন তার আদি বেগ কত তার আদি বেগ হচ্ছে এখানে 5 মিটার পার সেকেন্ড এবং সে কোন দিকে যাচ্ছিল দক্ষিণ দিকে যাচ্ছিল সে 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে কোন দিকে যাচ্ছিল বলতে দক্ষিণ দিকে যাচ্ছিল ঠিক আছে কথা বুঝতে পারছিস সে 5 মিটার পার সেকেন্ড আদি বেগ নিয়ে সে দক্ষিণ দিকে যাচ্ছিল খুব ভালো কথা এখন আমি করছিটা কি আমি একটা 6 নিউটনের বলটাকে কি করছি 6 নিউটনের বলটা আমি দক্ষিণ দিকের পরিবর্তে পশ্চিম দিকে প্রয়োগ করছি তাহলে আমার 6 নিউটনের বলটাকে আমি এই দিক বরাবর দিছি এই দিক বরাবর আমি ফোর্স দিছি কোন দিক বরাবর এই দিক বরাবর এই দিক বরাবর হচ্ছে আমি কি দিছি আমি একটা কাজ করি এটাকে যেন একটু উপরে তুলে দিয়ে আসো তাহলে এটা একটু ঠিক করে দিই এটা মাইনাস মনে হচ্ছে আবার এটা হবে u = 5 তাহলে এবার আমি বলটাকে কোন দিকে দিয়েছি বলতে দক্ষিণ দিকে দিয়েছি 6 নিউটনের বলটা তাহলে এই যে এই বলটা এই যে বস্তুটা
তাহলে এদিকে সে ফোর্স দিচ্ছে 6 নিউটন, তাহলে তা যেদিকে বল দেওয়া সেদিকে ত্বরণ কাজ করে, তাহলে ত্বরণ এই বস্তুটা ত্বরণ কাজ করবে কিন্তু কোন বরাবর বলো তো? এই বরাবরটা ত্বরণ কাজ করবে না, এই বরাবর কি কাজ করবে? ত্বরণ কাজ করবে, এই বরাবর ত্বরণ কাজ করবে, কথা বুঝতে পারছি? এই বরাবর ত্বরণটা কাজ করবে, ঠিক আছে? তাহলে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, তাহলে এই বস্তুটা সেটা কোন দিকে যাবে? এই বস্তুটা সেটা দাঁত থেকে দক্ষিণ দিকে, মানে একটা ফোর্স দিছি, ফোর্স দেওয়ার ফলে তার ত্বরণটা এদিকে, মানে সে দাঁত থেকে এদিকে, আমি একটা ধাক্কা দিছি এদিকে, তাহলে নেট ভাবে সে হচ্ছে এদিক দিয়ে অগ্রসর হবে, তাহলে আমার বস্তুটা কিন্তু এই বরাবর যাবে একটা, তাহলে আলটিমেটলি আমার বস্তুটা এদিকে ভি ব্যাগে এই বরাবর যাবে। দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা, কারণ আমি বস্তু এখানে কিন্তু যেদিকে যাচ্ছিল সেদিকেই ফোর্স দিছি, তাই বস্তুটা সেই বরাবরই গেছে। বাট এবার বস্তুটা যাচ্ছে যাচ্ছিল দক্ষিণ দিকে, তুমি ফোর্স দিছো পশ্চিম দিকে, তাহলে আলটিমেটলি বস্তুটা যাবে হচ্ছে এদিক দিয়ে, কারণ এদিকে যাচ্ছিল সে, এদিকে তুমি ফোর্স দিছো, তাহলে যাবে কিন্তু এদিক দিয়ে। তাহলে এইবার কিন্তু ব্যাগটা দুটো অংশ আছে, একটা পশ্চিম দিকে ব্যাগটা কেন বলতে পারে ভি এক্স, একটা কেন বলতে পারে ভি ওয়াই। এই ব্যাগটা কিন্তু দুটো অংশ আছে, একটা হচ্ছে ভি এক্স এক্স অক্ষের দিকে, একটা হচ্ছে আমাদের এখানে ওয়াই অক্ষের দিকে, যেটা কেন বলতেছি ভি ওয়াই। এখন আমাদের টার্গেট হচ্ছে ভি এক্স কত এবং ভি ওয়াই কত সেটা বের করবো, দেন সেখান থেকে আমরা ভিটা বের করে ফেলতে পারবো, ত্বরণের মাধ্যমে সবাই জানে এখানে, ঠিক আছে? আচ্ছা যদি আমরা এখানে দেখো, তো আমরা এখানে কনসেপ্ট ইউজ করবো ভি কোডি ইউ প্লাস এটি ইউজ করবো, কেমন? খেয়াল করো আমরা যদি এখানে ভি ওয়াই বের করতে চাই, তাহলে আসবে ইউ ওয়াই প্লাস এ ওয়াই গুণন টি আসবে। এখন আমাকে একটু করে বলো, ভি ওয়াই যখন আমি বের করবো, এই যে এটা আদি ব্যাগটা সেটা কিন্তু দক্ষিণ দিকেই ছিল, তাই না? কারণ সে দক্ষিণ দিকে যাচ্ছিল, তাহলে ইউআই এর ভ্যালু কত এখানে? এই যে ইউআই যেটা আদি ব্যাগ, কত আদি ব্যাগ? মানে এখানে 5ই হবে, মানে যখন আমি ভিআই বের করবো তখন আমরা এই লাইন বরাবর সব ইউজ করবো, আর এই লাইন বরাবর আদি ব্যাগ কত ছিল? 5। তারপর প্লাস এই বরাবর কোনো ত্বরণ আছে না, তাহলে 0 হবে ত্বরণটা, কারণ ত্বরণ তো এক্স অক্ষের দিকে, ত্বরণ হচ্ছে এক্স অক্ষের দিকে, এই ওয়াই অক্ষের দিকে কোনো ত্বরণ নাই, তাই ত্বরণের বলে 0 বসাবো। তাহলে এখান থেকে ভি ওয়াই এর মানটা কত চলে আসছে বলো একটু করে? মান চলে আসছে 5 মিটার পার সেকেন্ড। আর অন্যদিকে তুমি যখন বের করতে চাও ভি এক্সটা, তুমি যখন এখানে বের করবো ভি এক্স ইকুয়াল টু ইউ এক্স প্লাস এ এক্স গুণন টি বের করবা, একটা জিনিস দেখো তো, এই বস্তুটা তো ইনিশিয়ালি ওয়াই অক্ষের দিকে যাচ্ছিল, মানে দক্ষিণ দিকে, এক্স অক্ষের দিকে যাচ্ছে না, তাহলে এক্স অক্ষের দিকে তার কিন্তু কোনো আদি ব্যাগ নাই, কারণ আদি ব্যাগটা সম্পূর্ণ ছিল দক্ষিণ দিকে বা ওয়াই অক্ষের দিকে, তাহলে এক্স অক্ষের দিকে তার আদি ব্যাগ হবে 0। বাট তার ওয়াই অক্ষের দিকে, এক্স অক্ষের দিকে ত্বরণ আছে কিন্তু, কারণ এক্স অক্ষের দিকে তুমি ফোর্সটা দিছিলা এবং সে ত্বরণের মান হচ্ছে 12, সে ত্বরণের মান কত? সব ত্বরণের মান হচ্ছে 12 আর সময় হচ্ছে এখানে 1। তাহলে এখানে আমার ভি এক্স করে চলে আসছে, এখানে ভি এক্স চলে আসছে 12 মিটার পার সেকেন্ড। তাহলে মোট বল ভি যেটা আছে এই বস্তুটা আমার এখানে ব্যাক, মোট ব্যাক কত হবে? ইকুয়াল, আমরা সব ফ্যাক্টর উপরে আসছি, যদি ভি এক্স আর ভি ওয়াই জানা থাকে তাহলে ব্যাক ইকুয়ালটা হয় রুট ওভার অফ ভি এক্স এর স্কোয়ার প্লাস ভি ওয়াই এর স্কোয়ার, তাহলে এখানে হবে 5 স্কোয়ার সরি 12 স্কোয়ার 12 স্কোয়ার যোগ 5 স্কোয়ার, আগে পরে লিখলে হয় কোনো সমস্যা নেই। তাহলে ব্যাগের মান করে চলে আসবে এখানে, তোমার ব্যাগের মান চলে আসবে তোমার কাছে এখানে 13, ব্যাগের মান চলে আসবে তোমার কাছে 13 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে ব্যাগের মানটা কত? 13 মিটার পার সেকেন্ড চলে আসছে আমাদের কাছে ব্যাগের মান, তাহলে ব্যাগের মান চলে আসছে আমার কাছে 13 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছি ব্যাগের মান হচ্ছে আমার কাছে 13 মিটার পার সেকেন্ড চলে আসছে। এবার যদি ব্যাগের ডিরেকশন বের করতে চাই, ডিরেকশনটা আমরা কীভাবে বের করতে পারি বলো একটু করে? আমি যদি এটাকে থিটা বিবেচনা করে নিই, এটাকে যদি আমরা থিটা বিবেচনা করে নিই, অথবা তুমি চাইলে থিটা এটাকেও বিবেচনা করতে পারো, এটাকেও তুমি থিটা বিবেচনা করতে পারো। তো তোমরা যখন ভেক্টর উপরে আসছিলে, ভেক্টরের একটা প্রপার্টি ছিল শিফটিং প্রপার্টি, আমি ভি এক্সটাকে চাইলে এদিকেও চিন্তা করতে পারতাম, তাহলে এখান থেকে ট্যান থিটাগুলো আমরা কি লিখতে পারতাম? আমরা এখান থেকে বা থিটাগুলো আমরা লিখতে পারতাম ট্যান ইনভার্স অফ এই যে, তাহলে এখানে এটার জন্য তাহলে লম্ব কোণটা হইতো, ভি এক্সটা হইতো লম্ব, তাহলে ট্যান ইনভার্স অফ ভি এক্স বাই ভি। আচ্ছা আমি নেক্সট পেজটা করে দিই আসলে জিনিসটাকে, আর সেটাকে আমি এখানে একটু ঝামেলা আমি নেক্সট পেজটা করে দিই। দেখো তাহলে আমরা যেটা করতে পারি, এখানে আমাদের এরকম ছিল তো তোমার, এরকম ছিল জিনিসটা, তাই না? আমার বস্তুটা বোধহয় এখানে ছিল, দেন বস্তুটা আমার এই বরাবর আসছে, দেন বস্তুটা হচ্ছে আমার এই বরাবর আসছে, ঠিক আছে? বস্তুটা হচ্ছে আমার এই বরাবর আসছে, আমার এই বরাবর কিন্তু ভি আছে, এই বরাবর কি ছিল বলো তো? এতটুকু এতটুকু অংশ জুড়ে, এতটুকু ছিল তোমার এখানে ভি এক্স, আর এতটুকু অংশ জুড়ে ছিল তোমার কাছে ভি ওয়াই, যে ছিল ভি ওয়াইটা ছিল নিচের দিকে ভি ওয়াই, আমাদের এই বরাবর ছিল ভি ওয়াই। তাহলে ভি এক্স এর অংশটাকে আমি এখানে নিয়ে আসতে পারি, তাহলে এতটুকু হচ্ছে আমার ভি এক্স, তাহলে এতটুকু হচ্ছে আমার ভি এক্স, এটাকে আমি থিটা চিন্তা করিনি, এটাকে আমি কত চিন্তা করিনি? থিটা।
তাহলে এখান থেকে আমরা ট্যান থিটা মানে কত লিখতে পারবো? ট্যান থিটা, ট্যান থিটা মানে হচ্ছে লতিবিদ্যুৎ লম্ব লম্বভাজক ভূমি, তাহলে কোণের বিপরীত বরাবর লম্ব হয়, তাহলে এখানে হবে ভি এক্স ডিভাইডেড বাই ভি ওয়াই। তো ভি এক্স এর মান কত হবে বলো তো একটু করে দেখো। এখানে আমাদের ভি এক্স এর মান হবে তোমার কাছে কত? এখানে ভি এক্স, ভি এক্স হবে বারো, ভি এক্স হবে বারো, ভি এক্স হবে কত? ভি এক্স হবে তোমার কাছে এখানে বারো, ভি ওয়াই হবে পাঁচ। তাহলে এখান থেকে বা থিটা ইকুয়াল টু কত হবে? টেন ইনভার্স অফ বারো ভাগের পাঁচ। আমি এখানে অ্যাঙ্গেল বের করে ফেলতে পারি, দেখে তো অ্যাঙ্গেলটা কত আসে এখানে। টেন ইনভার্স অফ আমরা যদি এখানে বারো ভাগের পাঁচ করি তাহলে আসবে 67.38 ডিগ্রি। 67 এখানে কত চলে আসছে? এটা 67.38 ডিগ্রি। তাহলে আমরা তখন বলতে পারবো যে অর্থাৎ বস্তুটি এই যে তোমার এই এটা যেন আমার কোন দিক বলো তো? দক্ষিণ দিক, দক্ষিণ পশ্চিম দিকে এত অ্যাঙ্গেলে চলতেছে, এটা যেন আমার পশ্চিম। তাহলে আমরা বলবো অর্থাৎ এক সেকেন্ড পর বস্তুটি কত বেগে? 13 মিটার পার সেকেন্ড বেগে, 13 মিটার পার সেকেন্ড বেগে, যার সাথে অ্যাঙ্গেল তাকে আগে লিখতে হয় দক্ষিণ। এবার তোমরা ভেক্টরে পড়ে আসছো, দক্ষিণ পশ্চিম দিকে, দক্ষিণ পশ্চিম দিকে 67.38 ডিগ্রি কোণে চলছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। আশা করি আমরা সবাই জিনিসটা এখানে আমরা বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে আমাদের ক্লিয়ার, তাহলে এরকম করে শেষ আমাদের। তাহলে এখন আমরা আমাদের সবার কাঙ্ক্ষিত একটা টপিক, যেটা হচ্ছে আমাদের ঘর্ষণ বা ফ্রিকশন, সেটা আমরা দেখার চেষ্টা করব। দেখো চিত্রের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যে একজন লোক একটা কিন্তু আমাদের এখানে কি করতেছে, একটা কাঠের বাক্স এসে টানতেছে। তো এখানে কিছু ব্যাপার খেয়াল করা দরকার আছে, সেটা ফোর্স দিয়ে টানতেছে, যেটাকে আমরা বলতেছি পুশিং ফোর্স। আর এই কাঠের বস্তুটার মোশন কোন দিকে বলতো? ডান দিকে। আর ফ্রিকশন বা ঘর্ষণ সেটা সবসময় কোন দিকে হবে? গতির বিপরীত দিকে। তার মানে গতি যদি আমার ডান দিকে হয় ফ্রিকশন হবে বাম দিকে। এবং ফ্রিকশনটা কার কার মধ্যে কাজ করতেছে? এই যে আমার কঠিন বস্তু আর তলের মধ্যে, এই ফ্রিকশন কাজ করে কোথায় কোথায়? কঠিন বস্তু আর তলের মধ্যে কাজ করতেছে, কেমন? আচ্ছা তাহলে এখানে ফ্রিকশন মানে ঘর্ষণ আর কি। আচ্ছা তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে ঘর্ষণ কি করে, এখানে গতিকে বাধা দান করে, কেমন? তাহলে আমরা ঘর্ষণ যখন ডেফিনেশন দেখবো তখন আমরা কি বলতে পারি, যখন একটা বস্তু অপর একটা বস্তুর সংস্পর্শ থেকে গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে, তখন বস্তুদের স্পর্শতলে একটা বলের বলের উদ্ভব ঘটে যা বস্তুর গতির বিরুদ্ধে কাজ করে। এই বলকেই সংশ্লিষ্ট তল দুটির মধ্যে কি বলা হয় বলতো? ঘর্ষণ বল বলা হবে, কেমন? তাহলে আমরা মনে রাখবো এখানে যে তোমার এরকম যে যখন যখন একটি যখন একটি বস্তু অপর অপর একটি বস্তুর সংস্পর্শে থেকে গতিশীল হয়, সংস্পর্শে থেকে গতিশীল হওয়ার চেষ্টা করে, সব বুঝিয়ে দিব, টেনশন নেওয়ার চেষ্টা করি, টেনশন নিও না, গতিশীল হওয়ার চেষ্টা করে তখন বস্তুদ্বয়ের স্পর্শতলে তোমার কি কাজ করবে? স্পর্শতলে একটি বলের উদ্ভব হয় যা বস্তুটির কিসের বিরুদ্ধে কাজ করবে? গতির বিরুদ্ধে কাজ করে। এই বলকেই তোমার কি বলবো বলো তো? এখানে আমাদের সংশ্লিষ্ট তল দুটির মধ্যে ঘর্ষণ বলা হয়, ঠিক আছে? আচ্ছা আশা করি সবাই জিনিসটা আমরা বুঝতে পারছি। তো ঘর্ষণ কিন্তু খারাপ জিনিস না, আবার বেশি ঘর্ষণ থাকাও ভালো জিনিস না। তার মানে ঘর্ষণে কিছু অসুবিধা আছে, আবার ঘর্ষণে কিন্তু অনেক সুবিধাও আছে, কেমন? তো আমি যদি একদম অ্যাট ফার্স্ট ঘর্ষণের সুবিধাগুলো দেখতে চাইতাম, আমি কিন্তু প্রথমে থিওরি করাবো পরে ম্যাথ করাবো, কেমন? ম্যাথের কোনো কমতি রাখবো না, টেনশন নিও না। ঘর্ষণের সুবিধা, ঘর্ষণ থাকলে কী কী সুবিধা আমরা পাইতে পারি,
কেমন? আচ্ছা, প্রথম যে সুবিধাটা, আমরা কিন্তু ঘর্ষণ না থাকলে আমরা কখনোই হাঁটতে পারতাম না, আমরা পিছলে যেতাম, কেমন? তাহলে এক নম্বর সুবিধা আমরা মনে রাখবো কি বলতো? ঘর্ষণ না থাকলে, ঘর্ষণ না থাকলে আমরা আমরা হাঁটতে পারতাম না, আমরা হাঁটতে পারতাম না, পারতাম না, আমরা কি করতাম বলতো? পিছলে যেতাম, পিছলে যেতাম। আচ্ছা, নাম্বার দুই, নাম্বার দুই হতে পারে আমরা কোনো কিছু কিন্তু ধরে রাখতে পারতাম না, কোনো কিছু না, মানে পিছলে যেত জিনিস সবসময়, কেমন? ঘর্ষণ না থাকলে কোনো কিছু আমরা ধরে রাখতে পারতাম না, ধরে রাখতে পারতাম পারতাম না। নাম্বার তিন, ঘর্ষণের সুবিধা আছে, সেটা হচ্ছে কি, আমাদের কাঠের পেরেক, কাঠে পেরেক বা স্ক্রু আটকে থাকতো না, কেমন? মানে ঘর্ষণ যদি না থাকতো আর কি। তারপর আমরা এখানে আবার দড়িতে কিন্তু গিট দেওয়া সম্ভব হতো না, কেমন? তাহলে মনে রাখবা, কাঠে পেরেক বা এই স্ক্রু আট স্ক্রু স্ক্রু আটকে থাকতো না, স্ক্রু স্ক্রু আটকে থাকতো না, স্ক্রু আটকে থাকতো থাকতো না, কেমন? তারপর হচ্ছে সম্ভব হতো না দড়িতে গিট দেওয়া, সম্ভব হতো না দড়িতে দড়িতে গিট গিট দেয়া, ঠিক আছে? আচ্ছা, আবার আমাদের ঘর্ষণের কিছু অসুবিধাও আছে, সেই অসুবিধাগুলো আমরা দেখতে পারি, যেগুলো ইম্পর্টেন্ট অসুবিধা সেগুলো আমরা তোমাকে লিখে দিচ্ছি, বা অসুবিধা কোনো ঘর্ষণের অসুবিধা অসুবিধা যদি আমরা দেখতে চাই, সুবিধা দেখে চলে সুবিধা বেশি, বাট একদমই নেগলেক্ট করা যাবে না, এরকম না ব্যাপারটা। আচ্ছা, তো অসুবিধা কী হতে পারে? এক নম্বর অসুবিধা, এক নম্বর হতে পারে যে আমাদের ঘর্ষণের ফলে কিন্তু যে তোমার অনেকগুলো অংশ, আমাদের একটা যন্ত্র, মানে যন্ত্র চলার সময় গতিশীল অংশগুলোর মধ্যে ঘর্ষণ ক্রিয়ার ফলে সেটা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়, তাহলে যা তাছাড়া যান্ত্রিক দক্ষতা কিন্তু বেশ কমে যায়, কেমন? তাহলে আমি প্রথম পয়েন্টে লিখতে পারি, যন্ত্র চলার সময়, যন্ত্র চলার সময় গতিশীল অংশগুলোর মধ্যে, গতিশীল অংশ গুলোর গতিশীল অংশগুলোর মধ্যে গতিশীল অংশগুলোর মধ্যে ঘর্ষণ ক্রিয়ার ফলে, ঘর্ষণ ক্রিয়ার ফলে ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়, ক্রমশ ক্ষয়প্রাপ্ত ক্ষয়প্রাপ্ত হয়, ঠিক আছে? তাছাড়া তাছাড়া যান্ত্রিক দক্ষতাও কমে কমে যায়। নাম্বার দুই, নাম্বার দুই হতে পারে আমাদের ঘর্ষণের ফলে কিছু এক্সট্রা তাপ উৎপাদন হয়, যেটা যন্ত্রের যন্ত্রের ক্ষতি হয়, কেমন? তাহলে মনে রাখবো আমরা, ঘর্ষণের ফলে, ঘর্ষণের ফলে আমাদের অনাবশ্যক, মানে অনিচ্ছাকৃত সত্ত্বেও তোমার তাপ উৎপাদনের জন্য যন্ত্রের ক্ষতি হয়, তাপ উৎপাদনের, তাপ উৎপাদনের জন্য যন্ত্রের ক্ষতি হয়, ক্ষতি হয়, ঠিক আছে? আর এসব অসুবিধা দূর করার জন্য, এসব অসুবিধা দূর করার জন্য, দূর করার জন্য যন্ত্রপাতির, যন্ত্রপাতির স্পর্শ তলগুলোর মাঝে, স্পর্শ তলগুলোর তলগুলোর মাঝে কি করা হবে? পিচ্ছিলকারী তেল, পিচ্ছিলকারী তেল বা গ্রাফাইট, বা গ্রাফাইট তোমার হচ্ছে ব্যবহার করে পিচ্ছিল রাখা হয়, গ্রাফাইট ব্যবহার করে পিচ্ছিল রাখা হয়। এরপর যদি আমরা যাই, আমরা মনে রাখবো ঘর্ষণ হচ্ছে আমাদের চার প্রকার হয়ে থাকে, কেমন? ঘর্ষণ চার প্রকার, চার প্রকার, যথা
নাম্বার ওয়ান এটা হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ। নাম্বার দুই হতে পারে তোমার কাছে গতি বা বিসর্প ঘর্ষণ, এমন এটাকে আমরা সাধারণত গতি ঘর্ষণও বলে থাকি বেশিরভাগ সময়। নাম্বার তিন হচ্ছে আমাদের আবর্ত ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ। আর নাম্বার চার হচ্ছে আমাদের প্রবাহী ঘর্ষণ। আমরা একটু একটু করে আইডিয়া দেওয়ার চেষ্টা করি প্রতিটা ঘর্ষণ আসলে কি জিনিস। প্রথম কথা স্থিতি, আমরা সবগুলো ডিটেলস আলোচনা করবো, টেনশন নিও না, আগে জাস্ট একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি যে স্থিতি ঘর্ষণ এই জিনিসটা কি। মানে ধরো তোমার একটা বস্তু স্থির অবস্থায় আছে, তাকে তুমি গতিশীল করার চেষ্টা করতেছ, তো সে এখন গতিশীল হয় নাই, সে গতিশীল হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যে ঘর্ষণ বলটা কাজ করবে সেটাকে আমরা বলবো স্থিতি ঘর্ষণ। কেউ যদি গতিশীল হয়ে যায় তাহলে তার বিরুদ্ধে যে ঘর্ষণ বলটা কাজ করবে সেটাকে আমরা বলবো গতি ঘর্ষণ। আর কোনো একটা যদি চাকাযুক্ত বস্তু থাকে সেটা যখন একটা গতিশীল পথে চলবে সেটাকে আমরা বলবো আবর্ত ঘর্ষণ। আর একটা বস্তু যখন আমার প্রবাহী পদার্থের মধ্যে চলবে, ধরো গাছের ডাব, গাছ থেকে ডাব পড়তেছে, তখন ওই ডাবের বিরুদ্ধে তো একটা ঘর্ষণ থাকে, বা একটা আকাশে, মানে ধরো তুমি উপর থেকে একটা বল ছেড়ে দিছো, ওই ক্রিকেট বলটা পড়ার সময় তার বিরুদ্ধে একটা ঘর্ষণ কাজ করে, সেটাকে আমরা বলি প্রবাহী ঘর্ষণ। কেমন? আর ঘর্ষণের একটা কি পয়েন্ট সবসময় যেটা মনে রাখবা সেটা কি, যে বস্তু যেদিকে চলে ঘর্ষণ বল সর্বদা তার বিপরীত দিকে ক্রিয়াশীল হয়। মনে রাখবো কি, বস্তু যেদিকে চলে, যেদিকে চলে ঘর্ষণ বল, ঘর্ষণ বল সর্বদা, সর্বদা তার বিপরীত, বিপরীত দিকে ক্রিয়াশীল, ক্রিয়াশীল, ক্রিয়াশীল হয়। এই কথাটা মানে হচ্ছে ধরো তুমি এখানে একটা তল রাখছো, ধরো এখানে একটা বস্তুকে রাখছো, এখন আমি যদি তোমাকে এটা একটু করে কপি করে রাখি দেখাই, দেখো ধরো তোমার যদি এমন হয় যে আমার এই বস্তুটা সে যদি এদিক দিয়ে চলে, সে এদিকে মুভ করতেছে, তাহলে ফ্রিকশন থাকবে উল্টা দিকে, ফ্রিকশন ফোর্সটাকে আমরা এফ আর দিয়ে প্রকাশ করি। আবার ধরো সে যদি এই বস্তুটা, সে যদি এদিক দিয়ে চলে, এদিক দিয়ে দিকে মুভ করে, তাহলে ফ্রিকশন ফোর্স থাকবে উল্টা দিকে। এখানে এফ আর মানে কি, ফ্রিকশন, ফ্রিকশন ফোর্স, ঘর্ষণ বল। কেমন? আশা করি আমরা কনসেপ্টটা সবাই এখানে বুঝতে পারছি, যে বস্তুটা যেদিকে চলবে ঘর্ষণ বল তার উল্টা দিকে থাকবে, বা ঘর্ষণ তার উল্টা দিকে কাজ করবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা তল চেনার চেষ্টা করব, তল। তাহলে চলো আমরা প্রতিটা ঘর্ষণ নিয়ে আলোচনা করবো, টেনশন নিও না। এর আগে আমাদের কিছু টার্ম আসলে একটু পরিচিত হওয়া দরকার, সেই টার্মগুলো আমি তোমাকে পরিচিত করাচ্ছি। আমরা এখন তল বা সারফেস চেনার চেষ্টা করব, সারফেস, সারফেস। ঠিক আছে, তো চলো সেটা দেখার চেষ্টা করবো, তল বা সারফেস আসলে কোনটা কোনটা হয়ে থাকে। তো বস্তুকে যে লাইনের উপর রাখা হবে তাই হচ্ছে তার তল, সহজ বাংলা যদি বলি তোমাকে, আমি একদম যদি সহজ বাংলায় বলি যে বস্তুকে, বস্তুকে একদম সহজ বাংলায় যদি বলি যে লাইনের উপর রাখা হবে, লাইনের উপর রাখা হবে, রাখা হবে তাই হচ্ছে তার তল। ভাইগুলা ম্যাথের জন্য খুবই হেল্পফুল জিনিস, তুমি জাস্ট একটু মনে মনে রাখো, বুঝে বুঝে যাও তাহলে হবে। তাহলে তল জিনিসটা কি, বস্তুকে যে যে লাইনের উপর রাখা হবে তাই হচ্ছে তার তল। ভাই কিছুই বুঝি নাই, চলো বুঝাই আসো। যে ধরো একটা লাইন আমি এখানে নিলাম, তো এটার উপর ধরো একটা বস্তুকে আমি রাখছি, তাহলে যেটা হবে গরম এখানে, এই যে আমার একটা বস্তুকে আমি এখানে রাখছি, তাহলে এটা হচ্ছে আমাদের বস্তু, এটা হচ্ছে আমার বস্তু, এটাকে এই বস্তুটাকে আমি এই লাইনের উপর রাখছি, তাহলে এই লাইনটা কি হবে আমার এখানে, এটা হবে তল। এবং এগুলোকে আমরা বলে থাকি আনুভূমিক তল। এগুলোকে আমরা কি বলি, এগুলোকে আমরা স্পেশাল নাম কি দিই, আনুভূমিক তল। এগুলোকে আমরা বলে থাকি আনুভূমিক তল। ঠিক আছে, আচ্ছা অথবা এমন হতে পারে যে ধরো একটা বস্তুকে হেলানো তলে রাখছি, এটাকে আমরা বলি হেলানো তল বা নত তল। এগুলোকে আমরা কি বলি, হেলানো তল বা নত তল। একটা বস্তুকে ধরো একটা মানে আমি এখানে রাখছি এই জায়গাটাতে, তাহলে এক্ষেত্রে আমার তল কোনটা হবে, দেখো এই বস্তুটাকে আমি এখানে রাখছি, এটা হচ্ছে আমার বস্তু, এখানে দেখি এটা হচ্ছে আমাদের বস্তু। তাহলে বস্তুটাকে আমরা এই তল বরাবর রাখছি না, এই লাইনটা বরাবর রাখছি না, তাহলে এই জিনিসটা কি হবে আমার এখানে,
এই জিনিসটা হচ্ছে আমার তল হবে, এবং এটাকে আমরা বলতে পারি হেলানো তল বা নত তল। ঠিক আছে, এটার একটা অ্যাঙ্গেল থাকবে এখানে, থিটা অ্যাঙ্গেল। আচ্ছা, তারপর ধরো চিন্তা করো, ধরো একটা আমার এরকম একটা বৃত্তাকার একটা পথ আছে, তা আমি একটা বস্তুকে ধরে দেখে এখানে রাখছি, ধরো আর কি সুন্দর করে রাখি, দেখো ধরো একটা বস্তুকে আমি এখানে রাখছি। ঠিক আছে, তাহলে যে লাইনে রাখবো এটাই কি হবে আমার, এটাই হচ্ছে আমার তল হবে, যে লাইনে রাখা হবে সেটাই হচ্ছে আমার তল হবে, বুঝতো? ক্লিয়ার? আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি যে কোনটা আমার কি তল হচ্ছে না হচ্ছে। এরপরে আমাদের আরেকটা জিনিস খুব কাজে লাগে, সেটা হচ্ছে আমাদের রিয়াকশনাল ফোর্স বা প্রতিক্রিয়া বলের দিক। তাহলে প্রতিক্রিয়া বল, এই জিনিসটা আমাদের অনেক কাজে লাগে ম্যাথ করার সময়। প্রতিক্রিয়া বল, যেটাকে আমরা রিয়াকশনাল ফোর্স, রিয়াকশনাল ফোর্স আর এটাকে আমরা ম্যাথ করার সময় শুধু আর দিয়ে প্রকাশ করি। রিয়াকশনাল ফোর্সের দিকটা কোন দিকে হবে দেখা দরকার আমাদের, কেমন? প্রতিক্রিয়া বল রিয়াকশনাল ফোর্সের দিক। তো এখানে আমরা যে জিনিসটা মনে রাখবো, প্রতিক্রিয়া বল সর্বদা তলের সাথে লম্বভাবে অবস্থান করবে। আমরা মনে রাখবো এখানে যে প্রতিক্রিয়া বল সর্বদা তলের সাথে লম্বভাবে অবস্থান করবে। যেমন এই ক্ষেত্রে দেখো, একটু করে এই ক্ষেত্রে যদি আমরা নিজে নিয়ে আসি এখানে, এই ক্ষেত্রে প্রতিক্রিয়া বলটা আমরা কোন দিকে পাবো? এই ক্ষেত্রে প্রতিক্রিয়া বলটা আমরা পাবো কিন্তু তোমার এই উপরের দিকে, প্রতিক্রিয়া বলটা পাবো কোন দিকে বলো তো? উপরের দিকে। এই ক্ষেত্রে আমরা প্রতিক্রিয়া বলটা পাবো হচ্ছে এই বরাবর, আটটা। কেন? কারণ তল হচ্ছে এটা, প্রতিক্রিয়া বল সবসময় তলের সাথে কীভাবে থাকে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এই যে তুমি যদি অ্যাঙ্গেলটি হিসাব করো, এই অ্যাঙ্গেল যদি হিসাব করো এখানে কত ডিগ্রি আসবে? 90 ডিগ্রি আসবে। ঠিক আছে, আচ্ছা তারপর ধরো, তোমার ধরা যাক যদি আমার এরকম হতো জিনিসটা, দেখো যদি এরকম হতো তাহলে আমার প্রতিক্রিয়া বলটা কোন দিকে থাকতো? তো এটা হচ্ছে আমার তল, এখানে আমি বস্তু রাখছি, তাহলে আমার প্রতিক্রিয়া বলি তো এই তলের সাথে লম্ব বরাবর, আমার প্রতিক্রিয়া বলি তো এই তলের সাথে লম্ব বরাবর, তাহলে প্রতিক্রিয়া বলটা হইতো আমার এই বরাবর। আর কারণ তুমি অ্যাঙ্গেলটা হিসাব করে দেখো, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, কেমন? তলের সাথে 90 ডিগ্রি লম্বভাবে হবে। সবসময় মনে রাখবো আমরা, আমরা যে প্রতিক্রিয়া বলটা সেটা তলের সাথে কীভাবে বলতো এখানে লম্বভাবে হবে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো, ধরো এখানে এই ক্ষেত্রে তাহলে আমাদের প্রতিক্রিয়া বলটা কোন দিকে হবে? এই যে আমার তল, এখানে তল তো আমার এটা, তাহলে তলের সাথে কোন বরাবর হবে? এখানে লম্বভাবে হবে, কেমন? তলের সাথে এখানে লম্বভাবে হবে, এটা হচ্ছে আমার আর হবে হচ্ছে তোমার এই বরাবর। তো সবসময় আমরা মনে রাখবো যে আমার তলের সাথে কীভাবে হবে বলতো, এখানে লম্বভাবে আমাদের প্রতিক্রিয়া বলটা অবস্থান করে থাকে, কেমন? আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। ওকে, আরও কিছু জিনিস তোমাকে তো আমি দেখানোর চেষ্টা করি, আসো আরও কিছু জিনিস। সেটা কীরকম দেখো, যে ধরো আমরা যদি চিন্তা করি এখানে একটু করে, যে এখানে ধরো আমার কাছে একটা বস্তু রাখা আছে, তো এর ভর যদি এম হয় তাহলে এর ওজন কাজ করবে কত? mg কাজ করবে নিচের দিকে, mg কাজ করে নিচের দিকে। ধরো এর ভর হচ্ছে কত? ভর হচ্ছে m। তাহলে এখানে প্রতিক্রিয়া বলটা কাজ করবে কোন দিকে বলো তো? উপরের দিকে কাজ করবে না, প্রতিক্রিয়া বল কাজ করবে কোন দিকে? উপরের দিকে, রিয়াকশনাল ফোর্স আর। ঠিক আছে, তো তোমাদেরকে এই চ্যাপ্টারের শুরুতে আমি কিন্তু একটা জিনিস পড়াইছিলাম, যেটাকে আমরা বলছিলাম ফোর্স অ্যানালাইসিস, মানে আছে কিনা লেখো তোমাদের। ফোর্স অ্যানালাইসিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, তো ফোর্স অ্যানালাইসিস তোমরা একটু মনে করাই দিই, কারণ এই জিনিসটা এখানে আবার বারবার লাগবে, কেমন? তো ফোর্স অ্যানালাইসিস কি ছিল আমাদের কাছে, আমি তোমাকে দেখাই আসো। ফোর্স অ্যানালাইসিসটা, এই জিনিসটা আমাদের বারবার লাগবে, তাই এখানে আরেকবার তোমাদেরকে এটা মনে করাই দিচ্ছি। ফোর্স অ্যানালাইসিস এটা বিষয়ে যদিও আমরা চ্যাপ্টারের শুরুতে পড়ে আসছি, এখানে বলে ছিল ধরো একটা বস্তু আছে এখানে, ধরো এর উপরে মাল্টিপল ফোর্স কাজ করতেছে, ধরা যাক এর উপরে কি করতেছে? মাল্টিপল ফোর্স কাজ করতেছে, এর উপরে মাল্টিপল ফোর্স কাজ করতেছে। ঠিক আছে, যে ধরা যাক এদিকে একটা ফোর্স কাজ করতেছে, এদিকে একটা ফোর্স কাজ করতেছে, ধরা যাক এদিকে একটা ফোর্স, ধরা যাক এদিকে একটা ফোর্স, ধরা যাক এদিকে একটা ফোর্স কাজ করতেছে। ধরো এটা F1, এটা F2, এটা F3, এটা F4, এটা ধরা যাক F5। তাহলে এখানে কয়েকটা কেস ছিল আমাদের, মনে আছে কি না? ধরো কেস নাম্বার 1 যদি আমরা দেখি, কেস নাম্বার 01,
ধরো মাল্টিপল ফোর্সের উপর কাজ করতেছে বাট বস্তুর স্থির আছে, সেই ক্ষেত্রে আমরা সাম এশন অফ এফ ইকুয়াল কত লিখতাম? জিরো লিখতাম। দেখো তোমাদের এটা মনে পড়ে কিনা, সাম এশন অফ এফ আমরা কত লিখতাম? জিরো লিখতাম। এরপর যদি আমি দেখার চেষ্টা করি কেস নাম্বার টু, কেস নাম্বার টুতে আমরা কি দেখছিলাম যে ধরো এই যে এইটার তোমার এটার উপর একাধিক বল কাজ করতেছে এবং এটা একটা ত্বরণে একটা পার্টিকুলার দিকে রিয়েকশন গতিশীল আছে, এটা ত্বরণে একটা পার্টিকুলার দিকে গতিশীল আছে, একটা ত্বরণে, এটা ত্বরণে ধরা যাক, তাহলে এখানে ত্বরণে গতিশীল, ত্বরণে গতিশীল। সেই ক্ষেত্রে আমরা এখানে সামেশন অফ এফ কত লিখতাম? এম এ লিখতাম, এম এ, যদি এটার পর এম হয়ে থাকে। আর আরেকটা দেখছিলাম আমরা এখানে কেস নাম্বার থ্রি ছিল, সেটা হচ্ছে আমাদের কীরকম একটু করে বলো তো, কেস নাম্বার থ্রিটা, কেস নাম্বার জিরো থ্রি, যদি সমবেগে গতিশীল হয়, যদি কি হয়, সমবেগে গতিশীল হয়, অনেকগুলো ফোর্স এটার উপর কাজ করার পরে যদি কী হয়, সমবেগে গতিশীল হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমার সামেশন অফ এফ ইকুয়াল টু কত হইতো? সামেশন অফ এফ ইকুয়াল টু জিরো হইতো। মানে এই সিনারিওটাই, এই সিনারিওটাই ঠিক আছে, বা সে সমবেগে গতিশীল, পার্টিকুলার ভি বেগে গতিশীল, তখন এখানে সামেশন অফ এফটা জিরো হইতো, সেটা ভি বেগে গতিশীল সমবেগ এটা, কেমন? আচ্ছা তাহলে আমরা এটা কাজ করি, কেস নাম্বার এখানে তো জায়গা হবে না, দেখি জায়গা হয় কিনা, দেখি একটু করে উপরে তুলো কোথায় জায়গা হবে। আচ্ছা এটা চলি পাশে নিয়ে আসি, হ্যাঁ একটু একটু, আচ্ছা এখানে থাক, সমস্যা নেই, এখানে থাকুক, আমরা এই জিনিসটাকে এখানে নিয়ে আসি, এটাকে আমরা এই জায়গায় লিখি আর এটাকে আমরা এই জায়গায় লিখি। ওকে তাহলে এখন আমরা যেটা করবো, এখানে আমরা ফোর্স অ্যানালিসিস সবাই দেখে আসছি, এটা আমরা এখানে আমরা যেটা করতে পারি, অটোমেটিক কাজ করতে পারি এই জিনিসটাকে, ধরো এক মুহূর্তের জন্য কাট করে আমি যদি এই পিসটা একটু রাখি, সিস্টেমেটিকভাবে তাকাতে যাচ্ছি আমি, তারপরে তোমার এই জিনিসটাকে আমরা এখানে যদি তোমার ফটো কাট কাট করে রাখি, ধরো এটা হচ্ছে আমরা এই যে এই জায়গায় আনতে পারি, তাহলে এটা লাগতেছে না এখানে, এটা ডিলিট করে দিই এখানে, তারপরে এই জিনিসটাকে আমরা কাট করে এই জায়গায় নিয়ে আসতে পারি, তাহলে এটা আর লাগতেছে না। এক সেকেন্ড জাস্ট আমি ডিজাইন করি তবে তোমার সুবিধা হবে বোঝার জন্য, ঠিক আছে এটা একটা, এটা একটা, আর এটাকে চলো আমি এখানে ইয়া করে রাখি। ওকে তাহলে এটা তোমরা মুছে দিতে পারি, ঠিক আছে। হ্যাঁ এবার আসো আমরা সবগুলোকে সাজিয়ে ফেলি, প্রথমে আমাদের কেস নাম্বার ওয়ান ছিল এখানে, তারপরে যাবে কেস নাম্বার টু হচ্ছে এখানে, তারপরে যাবে কেস নাম্বার থ্রি যাবে এখানে। ওকে শেষ। আর এই জায়গাতে সামেশন অফ এফ কত হয়েছে? সামেশন অফ এফ হয়েছে জিরো। তো যেটা দেখাতে যাচ্ছিলাম এইটাকে, এটা যদি আসে এখানে যদি একে দেখে আসো, ধরো একটা তুমি তলকে নিছো, তল না পারে এখানে ধরো একটা বস্তুকে রাখছো, তো এই বস্তুটার ভর ধরা যাক এম, এখন এর ওজন থাকবে নিচের দিকে এমজি, এমজি থাকবে নিচের দিকে, আর এর রিয়াকশনের ফোর্স থাকবে কোন দিকে? উপরের দিকে, উপরের দিকে, ধরো রিয়াকশনের ফোর্স আর। এখন এমন হতে পারে যে এই বস্তুটা ধরা যাক এই দিক দিয়ে এত অনেক গতিশীল, কোন দিকে? এক চক্ষের দিকে, আর ফ্রিকশন কাজ করবে কোন দিকে? এদিকে ফ্রিকশন, ফ্রিকশন কাজ করবে উল্টা দিকে, কারণ সে এদিকে, এদিকে ধরো চলতেছে, বাট এই বরাবর ওয়াই অক্ষ বরাবর কোনো ত্বরণ আছে? ত্বরণ তো এক চক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর কোনো কি নাই? ত্বরণ নাই। তা আমরা যদি এখানে ওয়াই অক্ষ বরাবর কি ইউজ করি ফোর্স অ্যানালাইসিস, তাহলে আমরা কি ইউজ করতে পারি বলো তো? তাহলে আমরা বলতে পারি যে ওয়াই অক্ষ বরাবর কিন্তু এই বস্তুর উপর কোনো ত্বরণ নাই, তাহলে ওয়াই অক্ষ বরাবর সামেশন অফ এফ ইকুয়াল টু কিন্তু জিরো হবে, কারণ ওয়াই অ্যাক্সিস বরাবর এই বস্তুটার উপর কোনো ত্বরণ নাই, এই বস্তুর ত্বরণ হচ্ছে এক চক্ষের দিকে, তাহলে এটা হচ্ছে উপরের দিকে নিচের দিকে, তাহলে এটার উপর ওয়াই অক্ষ বরাবর কোন কোন ফোর্স কাজ করতেছে? আর মাইনাস এম জি ইকুয়াল টু তখন জিরো হবে, আর এই ক্ষেত্রে তখন তোমার এখানে আর ইকুয়াল টু হয়ে যাবে কত? এম জি হয়ে যাবে। দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা, আরেকবার বোঝাই বলি, ধরো একটা বস্তু আছে যার ওজন হচ্ছে এম জি, কাজ করতে নিচের দিকে, সে এত অনেক গতিশীল দিক দিয়ে, তো তার রিয়াকশনের ফোর্স কাজ করবে উপরের দিকে, প্রতিক্রিয়া বলটা তরের সাথে লম্ব বরাবর, তো এই ওয়াই অক্ষ বরাবর কিন্তু কোনো ত্বরণ নাই, তাহলে ওয়াই অক্ষ বরাবর কোনো ত্বরণ না থাকলে
ফোর্স অ্যানালাইসিস অনুযায়ী সামেশন অফ এফ ইকুয়াল টু 0 হবে y অ্যাক্সিস বরাবর। তাহলে সামেশন অফ এফ মানে এই এই y অক্ষ বরাবর এই বস্তুর উপর কয়টা বল কাজ করতেছে, একটা কাজ করতেছে এখানে r, একটা কাজ করতেছে mg, দুটো ডিরেকশন ভিন্ন, এটাকে পজিটিভ ধরে নিলে নেগেটিভ হবে, পজিটিভ জাস্ট এখান থেকে বেরিয়ে বেরিয়ে গেছে r = mg। এরপর এখন যদি আমরা যাই, এখন আমরা যদি হেরণতলে একটু ঘনমাত্রা দেখার চেষ্টা করি, হেরণতলে কি হয় তাহলে একটু করে দেখানোর চেষ্টা করি। আসো ধরো একটা হেরণতলকে আমরা এখানে নিচ্ছি, ঠিক আছে, হেরণতলকে নিচ্ছি আমরা, ধরো এখানে একটা আমরা বস্তু রাখছি, ধরো যাক আমরা এই জায়গাতে একটা বস্তু রাখছি এখানে, ঠিক আছে, তো এই বস্তুটা এদিকে ধরো যাক ভর দেওয়া আছে হচ্ছে আমাদের mg বা ডাব্লিউ হতে পারে, মানে ওজন আর কি, ওজন এখানে mg, এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয় তো এই mg এর আমরা দুটো লম্ব বিভাংশ ভাগ করতে পারি, একটা লম্ব বিভাংশ নিতে পারি এই বরাবর, আর একটা লম্ব বিভাংশ নিতে পারি আমরা এই বরাবর, তাই না, একটা লম্ব বিভাংশ নিতে পারি আমরা এই বরাবর, ঠিক আছে, তাহলে আমি একটা একটা উপাংশ নিয়েছি এই বরাবর, একটা উপাংশ নিয়েছি এই বরাবর। আচ্ছা এটা যদি থিটা হয় কোনো কারণে, এটা তো 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আমাকে বলতে হবে এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা, এটা একটা ত্রিভুজ না, তাহলে অ্যাঙ্গেলটা অবশ্যই 90 ডিগ্রি মাইনাস থিটা হবে না, তাহলে অবশ্যই কত হবে বলতে করে অ্যাঙ্গেলটা, এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এটা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত, দেখো এই দুটো তো লম্ব উপাংশ, তাহলে এই দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, মানে এইটা এবং এইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল এই পুরো অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, কেন, কারণ এটাকে তুমি দুটো লম্ব উপাংশ ভাগ করছো, মানে এমন এমন উপাংশ ভাগ করছো যাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, অর্থাৎ এইটা তল বরাবরটা আর এই বরাবরটার মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তো এটা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয় অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা কত হবে, থিটা হবে। তা আমার এখানে এইটাই দেখানোর উদ্দেশ্য ছিল, তাহলে আমরা সবসময় এখন থেকে আর হেরণতল এই প্রমাণগুলো করতে যাব না, আমরা হেরণতল মানে একটা কনসেপ্ট মনে রাখবো এখানে, সেটা কি কনসেপ্ট আমি তোমাকে দেখাই, ধরো তোমার কাছে একটা হেরণতল এখানে দেওয়া আছে, ধরো তোমার কাছে একটা হেরণতল তোমার কাছে এখানে দেওয়া আছে, ঠিক আছে, আমরা একটা কনসেপ্ট সরাসরি মুখস্থ রাখবো, ধরো দেখো একটা বস্তু এখানে রাখা আছে, দেখো কি কি মনে রাখবে ডাইরেক্ট, হেরণতলের অঙ্ক দেখা মাত্র কি কি মনে রাখবে দেখো, তাহলে এটার ওজন কাজ করতেছে ধরো নিচের দিকে, ধরো ডাব্লিউ কাজ করতেছে এখানে নিচের দিকে, ধরো এটা যদি থিটা হয় তোমার ফার্স্ট কাজ হবে ডাব্লিউটাকে আগে দুটো অংশ ভাগ করে ফেলে, একটা হচ্ছে এদিক দিয়ে একটা হচ্ছে এই বরাবর, আর এদিক দিয়ে অবশ্যই প্রতীক দেওয়ার কাজ করবে উল্টা দিকে লম্ব বরাবর, ঠিক আছে, ওকে, তাহলে আমাদের এই যে খেয়াল ইয়া করে একদম বরাবর করে নিতে হবে, হ্যাঁ ওকে, তাহলে এদিকে কাজ করবে আমাদের প্রতিক্রিয়া বল রিয়াকশনাল ফোর্স আর, কারণ এটা বস্তুটি এখানে আছে আর এটা হচ্ছে আমার তল, তলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রতিক্রিয়া বল কাজ করে, এটাও 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এই ক্লিয়ার বরাবর থাকবে জিনিসটা, ওকে। তাহলে এখন দেখো, তাহলে সবসময় মনে রাখবো এটা থিটা হলে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, তাহলে ডাব্লিউ এই ফাংশনের মান কত হবে, ডাব্লিউ কস থিটা হবে, আর ডাব্লিউ এই ফাংশনের মান হবে ডাব্লিউ সাইন থিটা, ঠিক আছে, আশা করি সবাই জিনিসটা আমরা বুঝতে পারছি। আচ্ছা এই লাইন বরাবর যদি আমি তোমার হচ্ছে কি ইউজ করার চেষ্টা করি ফোর্স অ্যানালাইসিস, তাহলে কি আসবে বলতো একটু করে, এই লাইন বরাবর তো কোনো ত্বরণ নেই, কারণ বস্তুটা হয় স্লাইডিং করে নিচের দিকে যাবে নাহলে উপরের দিকে উঠবে, বাট এই লাইন বরাবর তো আপ ডাউন করবে না, তাহলে এই লাইন বরাবর কোনো ত্বরণ নাই, তাহলে এই লাইন বরাবর ত্বরণ কত বলতো, এই লাইন বরাবর ত্বরণ হচ্ছে 0, এই লাইনটা বরাবর, তাহলে এই লাইন বরাবর যদি ফোর্স অ্যানালাইসিস ইউজ করি তাহলে আমরা এটাকে চাইলে এক্স ওয়াই লাইন বলতে পারি, তাহলে আমরা যদি এখানে এই এক্স ওয়াই লাইন বরাবর যদি কি ইউজ করি ফোর্স অ্যানালাইসিস, তাহলে আমরা কি পাবো দেখো একটু করে, এই লাইন বরাবর ফোর্স অ্যানালাইসিস ইউজ করলে এই লাইন বরাবর পাবো হচ্ছে আমরা সামেশন অফ এফ ইকুয়াল টু কত আসবে 0, 0 ত্বরণ নাই লাইন বরাবর, তাহলে আসবে আর মাইনাস ডাব্লিউ কস থিটা ইকুয়াল টু 0, মাইনাস কেন দিয়েছি কারণ একটা হচ্ছে এদিকে আর একটা ডিরেকশন উল্টা দিকে, একটা প্লাস হলে একটা মাইনাস হবে, সেটা আর ইকুয়াল টু হবে ডাব্লিউ কস থিটা, তুমি চাইলে আর এর আগে নেগেটিভ বসাতে পারো কোনো সমস্যা নেই, আশা করি আমরা সবাই জিনিসটা এখানে আমরা বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা এটা তো গেছে আমার তলের হিসাবপত্র এবং হচ্ছে আমাদের আর এর হিসাবপত্রগুলো, এবার আমরা কিছু ঘর্ষণের সূত্র দাঁড় করানোর চেষ্টা করবো, পরে হচ্ছে আমরা ঘর্ষণের প্রকারভেদ এবং প্রতিরাকর্ষণ নিয়ে ইন ডিটেলসে যা যা জানা দরকার সেটা আমরা জানার চেষ্টা করবো, এরপর আমরা ম্যাথ করবো। আচ্ছা ঘর্ষণের একটা বেসিক আইডিয়া তোমাকে দেওয়ার চেষ্টা করি, ধরো এটা তোমার তল, ধরো এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা ধরো ছোট, এই বস্তু ভর ধরা যাক ছোট হাতের এম, তাহলে এটা ওজন কাজ করবে কোন দিকে, এটা ওজন কাজ করবে হচ্ছে দিকে নিচের দিকে এম জি, তাহলে এটা একটা রিয়াকশনাল ফোর্স পাবা না, তাহলে এটা রিয়াকশনাল একটা ফোর্স পাবা, সেই রিয়াকশনাল ফোর্সের মান কত হবে, ধরো যাক আর ওয়ান হবে, এটা ইকুয়াল হবে এম ইন টু জি। আচ্ছা সেম তল ধরো এখানে আরেকটা আছে, বাট আমি এখানে একটা বড় বস্তুকে নিছি,
আমি এবার একটা বড় বস্তুকে নিয়েছি, ঠিক আছে? তো যার ভর বড় হবে অবশ্যই তার ভর ধরা যাক বড় হাতের এম হবে, তাহলে ওজন কাজ করবে কোন দিকে? নিচের দিকে। যে বলটা কত আসবে বড় হাতের এম জি আসবে, তাহলে এখানে যে রিয়াকশনাল ফোর্স তুমি পাবা, ক্রিয়াবল যদি এম জি হয় রিয়াকশনাল ফোর্স আর টু কত হবে? বড় হাতের এম জি হবে। তাহলে আমাকে একটু বলতে পারবা এখানে যে তোমার কোন রিয়াকশনাল ফোর্সটা বড়? এটা তো এম এর মান তো ছোট, তাহলে এম জিটা ছোট হবে, এখানে এম এর মান বড়, তাহলে এম জিটা বড় হবে, তাহলে আর টুটা বড় হবে। তাহলে এখান থেকে আমরা দেখতেছি যেহেতু যেহেতু আমার এম এর ভ্যালুটা এম থেকে বড়, তাই আর টুটা আর ওয়ান থেকে বড় হবে অবভিয়াসলি, ঠিক আছে? আচ্ছা, এবার আমার কোয়েশ্চনটা একটু বোঝার চেষ্টা করো। আমাকে একটু করে বলো কোন বস্তুটাকে স্লাইডিং করা বা নাড়াচড়া করা ইজি, কোন বস্তুটাকে নাড়াচড়া করানো নাড়াচড়া করানো সহজ, মানে কোনটাকে তুমি সহজে গতিশীল করতে পারবা? তোমার আনসার হবে হচ্ছে ভাই এইটাকে, ছোট বস্তুটাকে। ছোট বস্তুটাকে যদি আমি কী করি এখানে বলো তো, সামান্য যদি ফোর্স দিই তাহলে সেটা গতিশীল হয়ে যাচ্ছে। বাট এটা কি, এটা কি গতিশীল করতে কিন্তু আমার অনেক ফোর্স দেওয়া লাগবে, এটাকে গতিশীল করতে আমার অনেক ফোর্স দেওয়া লাগবে যেহেতু এটা ভারী। তার মানে কি বোঝাচ্ছে দেখো, এটার বিরুদ্ধে বাধা বেশি, তাহলে এখানে ফ্রিকশনের পরিমাণটা বেশি। এখানে কি বেশি? ফ্রিকশন বা বাধাটা বেশি। যেহেতু খুব সহজে চলাচল করতেছে এর মানে কি এর উপর ফ্রিকশনটা নাই বললেই চলে, মানে কম আর কি ফ্রিকশনটা। দেখবে তুমি যত একটা বস্তু যত ছোট হবে তাকে গতিশীল করা তত সহজ, কেন? কারণ তার উপর ঘর্ষণ বল তত কম কাজ করে। মানে একটা বস্তু যত বড় হবে তাকে গতিশীল করা তত কঠিন, কারণ তার উপরে ঘর্ষণ বল বেশি কাজ করে। তাহলে আমরা এখানে বলতে পারি না, এখান থেকে আমাদের আমাদের প্র্যাকটিক্যাল উপলব্ধি থেকে আমরা কি বলতে পারি যে বড় বস্তুর উপরে ঘর্ষণ বল কাজ করতেছে বেশি। তাহলে আমরা বলতে পারি এখানে কোন ফ্রিকশনটা বড় হবে বলো তো একটু করে। যদি আমি ফ্রিকশন ফোর্সটাকে, এখানে যে ফ্রিকশন ফোর্সটা কাজ করতেছে এদিকে যে ফ্রিকশন ফোর্স কাজ করতেছে তাকে যদি আমি ফ্রিকশন ফোর্স টু নাম দিই, আর এই ফ্রিকশন ফোর্সকে যদি আমি ফ্রিকশন ফোর্স ওয়ান নাম দিই, তাহলে তোমরা এখান থেকে অবভিয়াসলি বলতে পারো ফ্রিকশন ফোর্স টুটা বড় আর ফ্রিকশন ফোর্স ওয়ান যেটা আছে এটা ছোট। তার মানে আমি এখানে বলতে পারি একই সাথে এখানে আমার যে ফ্রিকশন ফোর্স টুটা আছে এটা ফ্রিকশন ফোর্স ওয়ান থেকে বড়। দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা, ছোট বস্তুটাকে চলাচল করানো সহজ, তাই এর উপর ঘর্ষণ বল বা বাধা হাতে আসে কম, এখানে এটাকে গতিশীল করা অনেক কষ্ট, তার মানে হচ্ছে এটার উপর বাধা অনেক বেশি। কারণ এটা যদি বাধা কম হইতো তাহলে তো এটাকে সহজেই গতিশীল করা যাইতো, তাই না? তাহলে এখানে এটার উপর কিন্তু ফ্রিকশন ফোর্স বেশি কাজ করে। তাহলে আমি দেখতেছি একটা জিনিস, যার আর এর মান বড় হবে তার ফ্রিকশনও কিন্তু বেশি হবে, তার উপর কিন্তু ফ্রিকশনটাও বড় হচ্ছে। খেয়াল করার চেষ্টা করে দেখো, যার আর এর মান বড়, আর টুর মানটা বড় তাই এটার উপর ফ্রিকশনটাও বেশি। আবার অন্যদিকে আর ওয়ানের মানটা ছোট তাই এটার উপর ফ্রিকশনও কিন্তু কম, তাহলে এখানে আর ওয়ানের মানটা ছোট তাই এখানে ফ্রিকশনও কিন্তু কম। এই জন্য আমি বলতে পারি কি যে আমাদের যে ফ্রিকশন ফোর্স আছে ইজ প্রপোর্শনাল টু প্রতিক্রিয়া বল, যেখানে এফ আর দ্বারা কি বোঝাচ্ছে ঘর্ষণ বল, ঘর্ষণ বল, আর দ্বারা বোঝাচ্ছে তোমার কাছে প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া প্রতিক্রিয়া বল। দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা। তাহলে এখান থেকে তখন আমরা সূত্র দাঁড় করে দিতে পারি একটা, যে আমার ফ্রিকশন ফোর্স যে সমানুপাতিক চিহ্নগুলোর একটা মিউ আনতে হবে গুণন আর হবে। তাহলে এফ আর এগুলো কত, ফ্রিকশন ফোর্স এগুলো কত হবে? মিউ গুণন আর, যেখানে মিউর পরিচয়টা কি? মিউর পরিচয় হচ্ছে তোমার ঘর্ষণ গুণাঙ্ক, এটাকে আমরা বলে থাকি ঘর্ষণ গুণাঙ্ক বলি, ঘর্ষণ গুণাঙ্ক গুণাঙ্ক বলি এটাকে আমরা, কেমন? এটাকে আমরা বলো ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে এটাই কিন্তু হচ্ছে আমার ফ্রিকশনের সূত্র, ফ্রিকশনের মেইন সূত্র হচ্ছে আমাদের এটা, এফ আর ইকুয়াল টু মিউ গুণন আর, ঠিক আছে? তাহলে এটা আমরা অবশ্যই অবশ্যই মনে রাখবো, আর এটা আমরা মনে রাখতে পারি ফ্রিকশনটা আমাদের প্রতিক্রিয়া বলের সমানুপাতিক, ফ্রিকশন আমাদের প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। আশা করি আমরা কনসেপ্টটা সবাই এখানে বুঝতে পারতেছি। এখন ঘর্ষণ গুণাঙ্কের ডিফিনেশন যদি জানতে চায় তাহলে ডিফিনেশনটা আমি কীভাবে দিতে পারি দেখো, আমরা যদি নেক্সট পেজে যাই আসো, আমরা তো সূত্র পাইছি কি এখানে দেখো, আমরা তাহলে এখানে সূত্র পাইছি হচ্ছে ফ্রিকশন ফোর্স ইকুয়াল টু ঘর্ষণ গুণাঙ্ক গুণন প্রতিক্রিয়া বল। তাহলে আমরা এখান থেকে যদি ইয়া লিখতে যেতাম, মিউ সূত্র মিউ লিখতে যেতাম, তাহলে মিউগুলো কত হইতো এখানে? মিউগুলো তোমার কাছে হইতো এখানে উপরে হইতো ফ্রিকশন ফোর্স, নিচে হইতো তোমার প্রতিক্রিয়া বল। তাহলে আমরা বলতে পারি যে কোনো বস্তুর উপর কার্যত ঘর্ষণ বল এবং বস্তুটির প্রতিক্রিয়া বলের অনুপাতকে ঘর্ষণ গুণাঙ্ক বলে। তাহলে আমরা বলতে পারি কোনো বস্তুর উপর কার্যত ঘর্ষণ বল, ঘর্ষণ বল এবং
প্রতিক্রিয়া বলের অনুপাতকে এবং প্রতিক্রিয়া বলের অনুপাতকে প্রতিক্রিয়া বলের অনুপাতকে ঘর্ষণ বল বলে, ঘর্ষণ বল বলে। ঠিক আছে। আচ্ছা, আর এখানে আমাদের ঘর্ষণ গুণাঙ্ক যেটা মিউ আছে, মিউ এর মান কত থেকে কত হবে? মিউ এর মান জিরো থেকে শুরু করে, জিরো থেকে ওয়ান হয়, তো সবসময় ওয়ান থেকে ছোট হবে, কেমন? আচ্ছা, তারপরে আরেকটা জিনিস দেখো, যেহেতু এটা একটা বল, এটা একটা বল, তাহলে বল বলতে একক কাটাকাটি যাবে, তাই মিউ ঘর্ষণ গুণাঙ্ক, মিউ এর কোনো একক নাই, তাহলে মনে রাখবো আমরা জন্য ঘর্ষণ গুণাঙ্ক। আমরা কি মনে রাখবো? আমরা মনে রাখবো ঘর্ষণ গুণাঙ্ক, যেটাকে আমরা মিউ বলতেছি, মিউ এর কোন একক একক নেই। তাহলে ঘর্ষণ গুণাঙ্কের কোনো কি নেই বলতো? একক নেই, এই জিনিসটা আমরা এখানে অবশ্যই অবশ্যই মনে রাখবো। ঠিক আছে। আচ্ছা, আশা করি আমরা সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারতেছি। তাহলে চলো আমরা এখন একটু করে স্থিতি ঘর্ষণটা নিয়ে আলোচনা করবো। অ্যাট ফার্স্ট আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ, বা যেটাকে আমরা স্ট্যাটিক ফ্রিকশনও বলি, স্ট্যাটিক ফ্রিকশন। আমরা আস্তে আস্তে সবগুলো নিয়ে আলোচনা করবো, তো ম্যাটের জন্য শুধুমাত্র স্থিতি ঘর্ষণ আর গতি ঘর্ষণটা ইম্পর্টেন্ট, বাকিগুলো থেকে তেমন ম্যাথ আসে না, আমরা ম্যাথের জন্য ওইগুলোতে ফোকাস করবো, কেমন? স্থিতি ঘর্ষণ আর গতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণের ডিফিনিশনটা কি হবে, যে যখন দুটি আমি ডিফিনিশনটা বুঝাই দিই, তারপর তোরা তোমাকে আমি এখানে ক্লিয়ার করে দেবো সেটি শুধু ডিফিনিশনটা। তাহলে যখন আগে লিখে দিয়ে আসো, যখন দুটি বস্তু পরস্পরের পরস্পরের সংস্পর্শ থেকে সংস্পর্শে থেকে গতিশীল হতে চেষ্টা করে, গতিশীল হতে চেষ্টা করে কিন্তু তাদের মধ্যে কোনো আপেক্ষিক গতি থাকে না, তাদের মধ্যে কোনো আপেক্ষিক আপেক্ষিক গতি থাকে না, তখন বস্তুদ্বয়ের স্পর্শতল বরাবর, তখন বস্তুদ্বয়ের স্পর্শতল বরাবর, স্পর্শতল বরাবর যে যে ঘর্ষণ বল ক্রিয়া করে, যে ঘর্ষণ বল ক্রিয়া করে তাকে স্থিতি ঘর্ষণ বলা হয়, স্থিতি ঘর্ষণ বলা হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা জিনিস তোমাকে আমি যদি বুঝাই বলি স্থিতি ঘর্ষণ জিনিসটা কি, ধরো এখানে তুমি একটা তলকে নিছো, তলকে নেওয়ার পরে ধরো এখানে একটা বস্তু আছে, ধরো যাক এখানে একটা বস্তু আছে। ঠিক আছে। তা আমরা তলটাকে একটা বস্তু হিসেবে চিন্তা করতেছি, আর এখানে একটা অ্যাকচুয়াল বস্তু আছে যার একটা পার্টিকুলার ভর আছে, তো তার এখানে কাজ করতেছে এনার্জি আর তার রিয়াকশনের ফোর্স কাজ করতেছে উপরের দিকে। এখন আমি এটাকে মানে গতিশীল করার চেষ্টা করতেছি, এখনো মুভ করাতে পারিনি, অর্থাৎ এখনো এই তলের রেসপেক্টে কোনো গতি একে দিতে পারিনি, তো গতি দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যে ফ্রিকশন ফোর্সটা কাজ করবে, গতি দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যে ফ্রিকশনটা কাজ করে সেটাকে আমরা কি বলে থাকি? স্থিতি ঘর্ষণ আমরা বলে থাকি, কেমন? আচ্ছা, আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। এখন তাহলে চলো আমরা একটা জিনিস দেখার চেষ্টা করি, আসো সেটা আমার নেক্সট পেজটা যাই এবং আমি তোমাকে ডিটেলস ব্যাখ্যা করি আসো জিনিসটাকে। এক সেকেন্ড, এটাকে চলো একটু উপরে তুলে দিই। হ্যাঁ, ওকে, চলো আমরা এখানে যাই ব্যাখ্যা করার চেষ্টা করি। জিনিসটা হচ্ছে এরকম, দেখো তোমার ধরো একটা তল, তলের উপরে একটা বস্তুকে রাখছো, ঠিক আছে, ভালো কথা, তলের উপরে একটা আমি বস্তুকে রাখছি, তো ধরো আমি প্রথমে এটা এখানে একটা ফোর্স দিচ্ছি, এখানে একটা এফ, বড় হাতের একটা এফ ফোর্স দিচ্ছি, এটার উপরে ধরা যাক বড় হাতের একটা কি দিচ্ছে, একটা এফ ফোর্স দিচ্ছি। তখন আমি যখন এফ এর মানটা ধরা যাক 2 নিউটন দিলাম বস্তুকে, আমি জিজ্ঞেস করলাম যে বস্তু কি চলতেছে না, বস্তু গতিশীল হয়নি, বস্তু গতিশীল হয়নি,
শুরু করো, আমি এখানে 3 নিউটন দিলাম, তারপরে দেখা গেছে কি বলতো এখানে বস্তু গতিশীল হয়নি, মানে এখনো বস্তুটা সেই ঘর্ষণ বলটাকে কাটায় উঠতে পারে নাই। ঠিক আছে, ধরো দেখে এফ ইকুয়ালটা আমি 4 নিউটন দিলাম, তারপরে দেখা গেছে ধরো দেখে আমাদের বস্তুটা গতিশীল হয়নি। বাট যেই মুহূর্তে আমি এফ ইকুয়াল ধরো দেখ 4.1 নিউটন দিলাম, তখন দেখা যাচ্ছে বস্তু গতিশীল হয়ে গেছে। ঠিক আছে, বস্তু মানে একটা জিনিস দেখো, 2 নিউটন দিছি বস্তু গতিশীল হয়নি, 3 নিউটন দিছি বস্তু গতিশীল হয়নি, বাট 4 নিউটন যখন দিছি তখন সে একটা গতিহীন হওয়ার উপক্রম তার মধ্যে দেখা যাচ্ছে। আর 4.4 থেকে যদি বড় দিই তাহলে দেখা যাবে বস্তু গতিশীল হয়, অর্থাৎ বস্তু গতিশীল হয়ে গেছে, বস্তু গতিশীল হয়েছে, বস্তু কি হয়েছে বলতো গতিশীল হয়েছে। তাহলে যখন আমি ফোর্সটা 4 নিউটন দিছি, মানে আমার প্রয়োগকৃত ফোর্স যেটা আছে এফ, এটা যে মুহূর্তে আমি 4 নিউটন দিছি এই মুহূর্তে বস্তু যদিও এখনো গতিশীল হয় না, ঠিক আছে, বাট গতিশীল হওয়া শুরু করতেছে বা গতিশীল হওয়ার উপক্রম হয়েছে। তাহলে এখানে আমি বলতে পারি কি গতিশীল হওয়া শুরু করেছে, মানে এখনো পুরোপুরি চলা স্টার্ট করে নাই বাট তার মধ্যে গতিশীল হওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে, শুরু করেছে, শুরু করেছে, বা আমরা বলতে পারি গতিশীল হওয়ার উপক্রম হয়েছে, গতিশীল হওয়ার উপক্রম হয়েছে, গতিশীল হওয়ার উপক্রম হয়েছে, উপক্রম হয়েছে। আর যেই মুহূর্তে আমি এই 4 নিউটন থেকে বেশি দিব একটু সামান্য ফোর্স, তখন বস্তুটা গতিশীল হয়ে যাবে। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো ধরো তুমি 2 নিউটন ফোর্স দিছো, ইঞ্জিন এখনো চলতেছে না, 3 নিউটন দিছো ইঞ্জিন চলতেছে না, 4 নিউটন দিলে ইঞ্জিনটা গরম হয়ে গেছে, মানে ইঞ্জিনটা গতিশীল হওয়ার উপক্রম হয়েছে, মানে এখন সে চলা স্টার্ট করবে, তার এখন ত্বরণ হয় নাই। বাট যখন আমি কি করবো ওই উপক্রম হওয়ার থেকে যখন আমি বেশি ফোর্স দিব তখনই বস্তুটা গতিশীল হবে। তাহলে এত এতটুকু পর্যন্ত কিন্তু আমার স্থিতি জড়তা বজায় আছে, কি সরি স্থিতি ঘর্ষণ বজায় আছে, বাট যখনই সেটা গতিশীল হয়ে যাবে তখন আমার এখানে গতি ঘর্ষণ বজায় থাকবে। বুঝতে পারতেছি? তাহলে এখানে একটা ম্যাক্সিমাম ফোর্স আছে, যেই ফোর্সটা দিলে আমার বস্তুটা গতিশীল হয় বা গতিশীল হওয়ার উপক্রম হয়, কেমন মানে গতিশীল হওয়া শুরু করে বা গতিশীল হওয়ার উপক্রম করে। ঠিক আছে, তো এই স্থিতি ঘর্ষণে এই যে ম্যাক্সিমাম ফোর্সটা, যেটা আসলে অ্যাকচুয়ালি মানে তোমার একটা জিনিস তুমি চিন্তা করো না, ব্যাপারটা হচ্ছে এখানে আগে থেকে অদৃশ্য একটা ফ্রিকশন ফোর্স কাজ করতেছে সর্বোচ্চ মানের, সেই ফ্রিকশন ফোর্সটা আমি এটাকে এফএস বলতে পারি, এফএস স্ট্যাটিক ফ্রিকশন, সেটা কত 4 নিউটন, আগে থেকে একটা 4 নিউটনের ফোর্স এখানে কাজ করতেছে। তুমি যেই মুহূর্তে এখানে প্রয়োগকৃত ফোর্সে 4 নিউটন দিবা তখন এটা কি হচ্ছে বলো, এখানে গতিশীল হওয়া শুরু করেছে বা গতিশীল হওয়ার উপক্রম করছে, বাট 4 নিউটন থেকে যখন তুমি বেশি দিবা তখনই এই ফ্রিকশনটাকে অতিক্রম করে আমার বস্তুটা গতিশীল হওয়া শুরু করবে, মানে গতিশীল হয়ে যাবে, চলা স্টার্ট করবে, কেমন। আচ্ছা, তাহলে এই জন্য বলা হয় কি যে আমার একটা তোমার বস্তুটা মানে তোমার বস্তুটার গতিকে বাধাদান করার, বস্তুর গতিকে বাধাদান করার জন্য তোমার একটা কি থাকে বলো, এখানে স্থিতি ঘর্ষণ বলে একটা সর্বোচ্চ মান থাকে, যেটাকে আমরা বলে থাকি সীমাস্ত, তোমার এখানে সীমাস্ত মান বা সীমাস্ত ঘর্ষণ বল। তাহলে এই ফোর্সটাকে আমরা কি বলি, এই ফোর্সটাকে আমরা বলি এটাকে, এটা হচ্ছে আমাদের এই যে সীমাস্ত মান আর কি, এটার এটা কি মান, সীমাস্ত মান বা সীমাস্ত ঘর্ষণ বল। তাহলে আমরা সীমাস্ত মানের ডিফারেন্সিয়েশন, তাহলে আমরা কি বলতে পারি এখানে সীমাস্ত মানের ডিফারেন্সিয়েশন, আমরা বলতে পারি যে পরিমাণ বল প্রয়োগ করা হলে কোন একটা বস্তু গতিশীল হওয়ার উপক্রম হয় আর এর থেকে বেশি বল প্রয়োগ করা হলে বস্তুটা গতিশীল হয়, তাহলে সেই ঘর্ষণ বলের মানকে আমরা কি বলতে পারি, স্থিতি ঘর্ষণের সীমাস্ত মান। তাহলে যদি ডিফারেন্সিয়েশন এখানে তোমাকে লিখে দিই তাহলে আমরা বলতে পারি যে পরিমাণ বল প্রয়োগ করা হলে, যে পরিমাণ বল প্রয়োগ করা হলে, প্রয়োগ করা হলে বস্তুটি গতিশীল হওয়ার উপক্রম হয়, গতিশীল হওয়ার উপক্রম হয় সেই মুহূর্তের স্থিতি ঘর্ষণের মানকে বলা হয়, সেই মুহূর্তের স্থিতি
ঘর্ষণের মানকে বলা হয়, মানকে বলা হয় সীমাস্থ স্থিতি ঘর্ষণ, স্থিতি ঘর্ষণ মান। ঠিক আছে। আচ্ছা, তার মানে তোমার যদি এখানে আমার যে প্রয়োগকৃত বল সেটা যদি এফ এস থেকে ছোট হয় তাহলে আমার এখানে কি হবে বলতো একটু করে, আমার বস্তু স্থির, সেক্ষেত্রে বস্তু স্থির থাকবে, স্থির থাকবে। আর যদি আমার এখানে এফ থেকে যদি এফ এস থেকে বড় হয় তাহলে এখানে কি হবে, বস্তু গতিশীল হবে, বস্তু গতিশীল। আর যদি এফ যদি কে হয় এফ এস এর সমান হয় তাহলে গতিশীল হওয়ার, বস্তু গতিশীল হওয়ার উপক্রম, বস্তু গতিশীল হওয়ার উপক্রম, বস্তু গতিশীল হওয়ার উপক্রম হয়েছে। বস্তু গতিশীল মানে এখন সে চলা স্টার্ট করে নাই বাট করবে, হওয়ার উপক্রম হয়েছে। ঠিক আছে, আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তার মানে স্থিতিকর্ষণ জিনিসটা কি, মানে সে এখন চলা শুরু করে নাই, চলা শুরু করার আগ মুহূর্তে তুমি এখানে একটা বল প্রয়োগ করতেছই, সেটাকে বাধা দিচ্ছে কে, এখানে একটা ঘর্ষণ বল আছে, সেই চলা না শুরু করা অবস্থায় যে ঘর্ষণ বলটা বাধা দেয় সেটাকে আমরা কি বলে থাকি, বলতে স্থিতিকর্ষণ বলে থাকি। আর স্থিতিকর্ষণ যে সর্বোচ্চ বল সেটাকে আমরা এফ এস বলি, বা যেটাকে বলা হচ্ছে সেটা আমাদের সীমাস্থ মান। কেমন? আচ্ছা, তাহলে এখানে আমাদের কি হবে বলতো একটু করে, তাহলে আমরা যদি এখানে ওই এফ আর ইকুয়াল টু মিউ ইনটু আর একটা সূত্র ইউজ করছি না, তাহলে আমরা স্থিতিকর্ষণের জন্য সেই সূত্রটা আমরা কত পাবো এখানে, যে স্ট্যাটিক ফ্রিকশন ইকুয়াল যদি বসে তাহলে এখানে আমরা মিউ এস বসাবো ইনটু আর বসাবো। ঠিক আছে, তাহলে এখানে এফ এস এর পরিচয়টা কি, এফ এস এর পরিচয় হচ্ছে সীমাস্থ স্থিতিকর্ষণ মান, স্থিতি ঘর্ষণ বলের, বলের মান, বা সংক্ষেপে আমি বলতে পারি, বা সংক্ষেপে আমি বলতে পারি স্থিতিকর্ষণ বল, সংক্ষেপে এটাকে স্থিতিকর্ষণ বলে বলা হয়। ঠিক আছে, আর মিউ এস এটাকে আমরা বলতে পারি স্থিতিকর্ষণ গুণাঙ্ক, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, স্থিতিকর্ষণ গুণাঙ্ক। ঠিক আছে, এটাকে আমরা কি বলতে পারি, স্থিতিকর্ষণ গুণাঙ্ক আমরা এখানে বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বলতে বুঝতে পারছি। ওকে, তাহলে এখানে এফ এস ইজ ইকুয়াল টু কত, মিউ এস ইনটু আর, একটা ইম্পর্টেন্ট সূত্র আমাদের জন্য, যেখানে মিউ এস হচ্ছে আমাদের স্থিতিকর্ষণ গুণাঙ্ক, আর এখানে আমাদের এফ এসটা কি বলতো, এফ এসটা হচ্ছে আমাদের সীমা স্থিতিকর্ষণ বলের মান, বা শুধু এটাকে স্থিতিকর্ষণ বলো এটাকে বলা হয়ে থাকে। ঠিক আছে, আশা করি আমাদের কোনো এখানে সমস্যা নাই। এটাকে সীমান্তিক ঘর্ষণ বলো বলা হয়, এটাকে কি বলা হয়, সীমান্তিক ঘর্ষণ বলো বলা হয়। আচ্ছা, তাহলে এটাকে আমরা তাহলে আরেকটা জিনিস বলতে পারি, যে আমাদের স্থিতিকর্ষণ বলের সর্বোচ্চ মানকে স্থিতি এমসিকিউর জন্য আর কি, ঘর্ষণ বলের সর্বোচ্চ মানকে, সর্বোচ্চ মানকে সীমান্তিক ঘর্ষণ বল বলে, সীমান্তিক ঘর্ষণ বল বলে। ঠিক আছে, আচ্ছা, ওকে, এতটুকু আমাদের আশা করি কারো কোনো সমস্যা নাই। তাহলে আমরা তোমাকে আরেকটা জিনিস চলে এখানে আমি বোঝানোর চেষ্টা করি, গতিকর্ষণ আমরা বোঝাবই, গতিকর্ষণ বোঝার আগে আমাদের আরও একটা জিনিস আমাদের এখানে বুঝতে হবে। একটা আছে ঘর্ষণ কোণ, একটা আছে ঘর্ষণ কোণ, ঘর্ষণ কোণ জিনিসটা কি, এটাকে আমরা বলে থাকি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, এটাকে আমরা বলে থাকি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। এই জিনিসটা কি, চলো তোমাকে দেখে আসো, ঘর্ষণ কোণ অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, এই জিনিসটা কি, যে ধরো আমাদের একটা আমরা তল আছে এখানে, এখানে একটা বস্তুকে আমি রাখছি। ঠিক আছে, এখন এটার ওজন কাজ করতেছে কোন দিকে, নিচের দিকে, এটা ওজন কাজ করতেছে নিচের দিকে mg, আর এটার প্রতিক্রিয়া কাজ করবে এখানে উপরের দিকে, প্রতিক্রিয়া কাজ করতেছে উপরের দিকে r, এবং এই বস্তুটা ধরো দেখ স্থির অবস্থায় আছে। তাহলে স্থির অবস্থায় থাকলে ধরো আমি এটাকে এদিকে টানার চেষ্টা করতেছি, এদিকে আমি টানার চেষ্টা করতেছি এফ ফোর্স দিয়ে, আর এদিকে ধরো আমাদের ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স এফ এস কাজ করতেছে। তো এই এফ এস আর, এখানে যে আর আছে মানে এই যে স্থিতিকর্ষণ বল, মানে সীমান্তিক যে আমাদের ঘর্ষণ বলটা, আর এখানে যে আমাদের কাছে একটা প্রতিক্রিয়া বল, এদের একটা লব্ধি চিন্তা করবো আমরা। ধর এখানে আমি বললাম যে এফ এস এবং আর এর লব্ধি বল, লব্ধি বল এটাকে ধর আমরা এফ এন বললাম, তাহলে এফ এনটা নিশ্চয়ই এদিকে কাজ করবে, এফ এন নিশ্চয়ই এদিকে কোথাও কাজ করবে,
এফ এম কাজ করবে এই বরাবর কোথাও একটা। তো এই যে এফ এম, এই যে এফ এম আর এই যে আর, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যেটা সেটাকে আমরা বলবো ফ্রিকশন অ্যাঙ্গেল থিটা এফ বা ঘর্ষণ কোণ। তাহলে ঘর্ষণ কোণের ডেফিনেশনটা কি হবে, এই সীমান্তিক ঘর্ষণ বল এবং আমাদের অবিলম্ব প্রতিক্রিয়া বলের লব্ধ প্রতিক্রিয়ার লব্ধিটা অবিলম্ব প্রতিক্রিয়ার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলি ঘর্ষণ কোণ, তাকে আমরা ঘর্ষণ কোণ বলি। তাহলে ডেফিনেশন লিখে দিয়ে আসো, ডেফিনেশনটা হবে তোমার কাছে এখানে এরকম, সীমান্তিক ঘর্ষণ কোণ, সীমান্তিক ঘর্ষণ কোণ, সীমান্তিক ঘর্ষণ বল ও অবিলম্ব প্রতিক্রিয়ার বল, ও অবিলম্ব প্রতিক্রিয়ার প্রতিক্রিয়ার বল প্রতিক্রিয়ার প্রতিক্রিয়া অবিলম্ব প্রতিক্রিয়ার লব্ধি বল প্রতিক্রিয়ার লব্ধি বল লব্ধি বলটা অবিলম্ব প্রতিক্রিয়ার সাথে অবিলম্ব প্রতিক্রিয়ার সাথে প্রতিক্রিয়ার সাথে যে কোণ উৎপন্ন করে, যে কোণ উৎপন্ন করে তাকে তাকে ঘর্ষণ কোণ বলে, তাকে ঘর্ষণ কোণ যেটাকে আমরা থিটা এফ বলে। ঠিক আছে, ঘর্ষণ কোণ বলে এখানে। আচ্ছা তাহলে আমি যদি এখানে এখানে লিখি এফ এস ইকুয়াল টু কত ছিল, মিউ এস গুণন আর, তাহলে এখানে আমরা এই এফ এন এর অনুভূমিক উপাংশটি হচ্ছে আমাদের কি বলতো এফ এস। তাহলে এফ এসটাকে আমরা এফ এন এর সাপেক্ষে লিখতে পারি। তাহলে এফ এন এর সাপেক্ষে লিখলে কি হবে এখানে বলতো একটু করে, এটা আসবে এফ এন সাইন থিটা এফ আসবে না, আর এখানে আসবে মিউ এস, আর আর ইকুয়াল টু আসবে এফ এন কস থিটা এফ। কারণ দেখো না এদিকে আছে থিটা এফ, তো এফ এন এর এই বরাবর উপাংশ কত হবে, এই বরাবর উপাংশ হচ্ছে আমার এফ এন কস থিটা এফ, আর এফ এন এদিকে থিটা এফ, এদিকে আছে এফ এন, এদিকে এদের এই বরাবর উপাংশ কত হবে এফ এন সাইন থিটা এফ। তাহলে এফ এসটাকে আমি তাহলে লিখতে পারি এফ এন সাইন থিটা এফ, যেহেতু এটার লব্ধি হচ্ছে যে আমাদের এটা, আর এটাকে আমি লিখতে পারি এফ এন কস থিটা এফ। তাহলে এফ এন এফ এন কাটা, তাহলে এখানে আমাদের কাছে মিউ এস ইকুয়াল টু কি থাকতেছে, মিউ অথবা এই যে সাইন থিটা এফ বাই কস থিটা এফ করো, তাহলে এখানে থাকতেছে ট্যান থিটা এফ ইকুয়াল থাকতেছে মিউ এস। ঠিক আছে, তাহলে এখানে তোমার দেখো তো তাহলে থিটা এফটা করে থাকতেছে ফ্রিকশন অ্যাঙ্গেল ট্যান ইনভার্স অফ মিউ এস। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু আমাদের একটা সূত্র, তাহলে ঘর্ষণ কোণের মান হচ্ছে, আমরা সব সূত্রকে একসাথে নোট ডাউন করে দেবো, টেনশন নিও না, জাস্ট আমরা আপাতত একটু একটু শিখে যাচ্ছি এখানে। তাহলে ঘর্ষণ কোণের সূত্র কিন্তু আমরা এখানে দেখে ফেলছি সবাই এখানে। ঠিক আছে, আচ্ছা এখন আরেকটা জিনিস আমি তোমাকে যদি বলতে চাই, সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা লাইন আছে, সেই ইম্পর্টেন্ট লাইনটা আমি তোমাকে বলি এখানে আসো। সেটা হচ্ছে আমাদের যে স্থিতিকর্ষণ বলটা যেটা আছে, স্থিতিকর্ষণ বলটা স্পর্শতলের, এই যে স্থিতিকর্ষণ বল যেটা আছে সেটা স্পর্শতলের প্রকৃতির উপর ডিপেন্ড করে, স্পর্শতলের ক্ষেত্রফলের উপর না। এই জিনিসটা একটু মনে রাখবে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কেমন? আচ্ছা তাহলে এখানে আমরা জাস্ট এখানে যদি কোথাও জায়গা আছে কি অথবা এখানে লিখে দিয়ে আসো, এটা আসলে গতিকর্ষণের জন্য আসলে অ্যাপ্লিকেবল। কেমন? গতিকর্ষণের জন্য অ্যাপ্লিকেবল। তাহলে মনে রাখবো কি, আমার যে ঘর্ষণ বলটা থাকে সেটা ঘর্ষণ বল যেটা আছে, ঘর্ষণ বল, ঘর্ষণ বল সেটা হচ্ছে আমাদের স্পর্শতলের, স্পর্শতলের প্রকৃতির উপর নির্ভরশীল, প্রকৃতির উপর মানে যে কোনো ঘর্ষণ বল নির্ভরশীল, মানে স্পর্শতলটা কিরকম আছে সেটার উপর নির্ভরশীল, স্পর্শতলটা কি কাটা কাটা নাকি হচ্ছে যে ভাই একদম স্মুথ সেটার উপর ডিপেন্ড করে, স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, স্পর্শতলের, স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। এটা একটু মনে রাখবো, যে কোনো ঘর্ষণ বলে বেড়াই কেমন নির্ভর করে না, তাহলে এটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আচ্ছা তাহলে আমাদের ঘর্ষণ বল স্পর্শতলের প্রকৃতি, এটাকে আমি একটু বক্স করে দিয়ে আসি, এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা, তাহলে এটাকে যেরকম বক্স করে দিয়ে আসি এখানে। ঠিক আছে, হ্যাঁ ওকে বক্স করে দিয়েছি। তাহলে স্পর্শ বলটা স্পর্শতলের, আসলে ঘর্ষণ বলটা স্পর্শতলের প্রকৃতির উপর ডিপেন্ডেন্ট, বাট স্পর্শতলের ক্ষেত্রফলের উপর কি করে না, নির্ভর করে না। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার চলো আমি তোমাকে দেখানোর চেষ্টা করি এরপরে, যে আমি যদি যাই নেক্সটে আসো,
এরপর আমরা যদি এখানে যাই, হ্যাঁ এটা পড়ছি। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের স্থিতিকোণ একটা ব্যাপার আছে। একটা ছিল আমাদের ঘর্ষণ কোণ, আরেকটা আছে আমাদের কাছে স্থিতিকোণ। এখানে বলি স্থিতিকোণ, স্থিতিকোণ বা এখানে বলি অ্যাঙ্গেল অফ রিপোজ, এটাকে বলা হবে অ্যাঙ্গেল অফ রিপোজ। ঠিক আছে, এটাকে আমরা থিটা এফ দিয়ে প্রকাশ করি, থিটা এস দিয়ে প্রকাশ করি। ফ্রিকশন অ্যাঙ্গেলটাকে আমরা থিটা এফ দিয়ে প্রকাশ করছি, স্থিতিকোণটাকে আমরা থিটা এস দিয়ে প্রকাশ করি। একদম সিম্পল জিনিস আমি তোমার বুঝাই বলি, ডিফ্লেকশন একটু পরে দেখাচ্ছি, আগে জিনিসটা বুঝে আসো। হেরানাতল কনসিডার করো, একটা একটা হেরানাতল কনসিডার করো। করলাম, এখানে একটা বস্তুকে রাখো, যে কোনো একটা বস্তুকে রাখো, এখানে রাখলাম, তাহলে এখানে ধরা যাক একটা তার ওজন থাকবে, তার ওজন এখানে কত, ধরা যাক এমজি, তাহলে এটা দুটো অংশ থাকবে, তাহলে দুটো অংশ থাকবে, একটু অংশ এটা, একটু অংশ এটা, আর এদিকে একটা প্রতিক্রিয়া বল থাকবে, এদিকে থাকবে প্রতিক্রিয়া বল। আর এখন খেয়াল করো, চেষ্টা করে দেখো, এখানে যে বলটা আছে সেই বলটা চেষ্টা করে এই বস্তুটাকে নিচের দিকে নিয়ে আসার। এই জন্যই দেখবে এখানে ধরো একটা বস্তুকে রাখলে সেটা কোন দিকে, নিচের দিকে নিয়ে আসে। তাহলে এই বলটার কাজটা কি থাকে, এই বস্তুটাকে নিচের দিকে নিয়ে আসার। তাহলে এই বস্তু যদি নিচের দিকে আসতে চায়, তাহলে তার বিরুদ্ধে ফ্রিকশন ফোর্সটা কাজ করবে কোন দিকে, উল্টা দিকে। তার ফ্রিকশন ফোর্সটা কাজ করবে কোন দিকে, উল্টা দিকে ফ্রিকশন ফোর্সটা। এখন খেয়াল করো, এটা যদি আমার থিটা হয়, এই অ্যাঙ্গেলটি কত হয় থিটা হয়, তাহলে তো আমার এটা এটা কত হবে, আমার এমজি কস থিটা, কারণ এটাও আমার থিটা হবে, আর এটা কত হবে এমজি সাইন থিটা। এখন স্থিতিকোণ জিনিসটা কি, স্থিতিকোণ হচ্ছে এমন একটা অ্যাঙ্গেল যে অ্যাঙ্গেলে হেলানো তল রাখলে এই ফ্রিকশন ফোর্স, এই ফ্রিকশন ফোর্স এফ এস আর এটা সমান হয়ে যায়। আর এটা সমান হলে কি হবে, এই বস্তুটা আর কি হবে না বলতো, এখানে নিচের দিকে কিন্তু আর গতিশীল অবস্থায় পড়বে না, মানে বস্তুর স্থির থাকবে, এখানে বস্তুর কি থাকবে, এখানে বস্তুর স্থির থাকবে। অর্থাৎ এই যে স্থিতিকোণ, তখন আমরা যদি স্থির থাকে তাহলে আমরা এটাকে কি বলতে পারবো, এটাকে আমরা বলতে পারবো থিটা এস, থিটা এস, থিটা এস বলতে পারবো এটাকে আমরা। তাহলে দেখো নিশ্চয়ই তুমি বুঝতে পারছো কিনা, তাহলে আমরা থিটা এস বলতে পারবো। তাহলে দেখো এখানে পয়েন্টটা কি, স্থিতিকোণ বলতে হচ্ছে এমন একটা কোণ যে কোণে একটা তলকে রাখা হইলে সেই তলের থেকে এক কোনো একটা, সেই তলে যদি কোনো একটা বস্তুকে রাখি, তাহলে সেই বস্তুটা কি হয় না বলতো, নিচের দিকে পড়ে যায় না। তাহলে আমরা বলতে পারি স্থিতিকোণ কাকে বলে, হেলানো তলের যে, মানে যে কোণে হেলানো তলকে রাখা হলে, যে কোণে হেলানো তলকে রাখা হলে সেই তলের উপর কোনো একটা বস্তুকে, সেই তলের উপর কোনো একটা বস্তু কি হয় না বলতো, গতিশীল হয় না। তাহলে আমরা সেই অ্যাঙ্গেলটাকে বলবো আমাদের এখানে স্থিতিকোণ, কেমন। আর বইয়ের ভাষায় যদি আমি এখানে আগে বইয়ের ভাষায় যারা ডিফিনেশন লিখে দিই, পরে আমরা তোমাকে এখানে দেখা দিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে আমাদের বইয়ের ভাষায় ডিফিনেশনটা কি হবে, যে বইয়ের ভাষায় ডিফিনেশন হচ্ছে অনুভূমিকের সাথে, অনুভূমিকের সাথে যে কোণে, যে কোণে হেলানো তলের উপরস্থ, যে কোণে হেলানো তলের উপরস্থ, মানে উপরে রাখা কোনো বস্তু, উপরস্থ কোনো বস্তু, কোনো বস্তু গতিশীল হওয়ার উপক্রম হয়, গতিশীল হওয়ার উপক্রম হয় মানে কিন্তু জিনিসটা স্থির হয়ে আছে এখনো, গতিশীল হওয়ার উপক্রম হয়, গতিশীল হওয়ার উপক্রম হয় কথাটা মানে কি, এটা এখনো গতিশীল হয়নি, এখনো গতিশীল, গতিশীল হয়নি, তার মানে ত্বরণ কত, ত্বরণ হচ্ছে জিরো। ঠিক আছে, ত্বরণ হচ্ছে জিরো, গতিশীল হওয়ার উপক্রম হয় তাকে ওই তলে বা সে কোণকে, যে কোণে গতিশীল উপক্রম হয় সে কোণকে, সে কোণকে, সে কোণকে কি বলা হয় বলতো একটু করে, স্থিতিকোণ, স্থিতিকোণ থিটা এস বলে। মানে থিটা এস মানে হচ্ছে হেরানো তলের এমন একটা অ্যাঙ্গেল যে অ্যাঙ্গেলে আমরা যদি তোমার তলটাকে রাখি, তাহলে সেই তলের উপর যদি কোনো একটা বস্তুকে রাখি, সেই বস্তুটা পড়ে যাবে না, সেই বস্তুটা স্টেবল হয়ে দাঁড়ায় থাকবে। তো সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো তোমার হচ্ছে যে আমাদের স্থিতিকোণ। তাহলে এটার জন্য যদি আমরা এখন দাঁড় করতে চাই, যে আমাদের এখানে দেখো আমাদের যেহেতু এটা পড়তেছে না, তাহলে এইট বরাবর যদি আমি ফোর্স এনার্জি ইউজ করি, তাহলে এই বরাবর সামনে এফ কত হবে, এই বরাবর আমরা যদি লিখি তল বরাবর ফোর্স এনার্জি ব্যবহার করে পাই, তাহলে তল বরাবর ফোর্স অ্যানালাইসিস ব্যবহার করে পাই, ব্যবহার করে পাই কি পাবো, সামেশন অফ এফটা জিরো হবে না, জিরো হলো, তাহলে
এখানে দেখো একটা কাজ করতেছে এফ এস, কাজ করতেছে উপরে, এটা কাজ করতেছে নিচে, তাহলে দুটো ডিরেকশন ভিন্ন। তাহলে এফ এস মাইনাস এম জি সাইন থিটা এস ইকুয়াল টু জিরো, তাহলে এখানে আসবে আমার এফ এসটা কত চলে আসবে এম জি সাইন, এম জি সাইন থিটা এস। এখন এটাকে এফ এস কেন বলা হচ্ছে, কারণ এটা কোনো গতিশীল হয়নি, গতিশীল হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যে আমার ঘর্ষণ বলটা আছে সেটাকে আমরা এফ এস বলি, তাই না, এই জন্য এফ এস লেখা হয়েছে। আচ্ছা আর অন্যদিকে আমি যদি তলের লম্ব বরাবর ফোর্স অ্যানালাইসিস ইউজ করি, তাহলে তলের লম্ব বরাবর ফোর্স অ্যানালাইসিস ব্যবহার করে পাই। এখানে সামনে এফ জিরো হবে না, কারণ ওই বরাবর তো কোনো ত্বরণ নেই। তাহলে তলের লম্ব বরাবর একটা আছে আর একটা আছে এম জি কস থিটা এস, তাহলে এখানে কত আসবে বা আর মাইনাস এম জি কস থিটা এস ইকুয়াল টু জিরো আসবে, বা আর ইকুয়াল টু কত আসবে এম জি কস থিটা এস। এখন আমরা সবাই জানি, আমরা সবাই আমাদের সবার একটা প্রিয় সূত্র আছে, সেটা হচ্ছে মিউ এস, হচ্ছে এফ এস বাই কত আর। তো এই ক্ষেত্রে আমাদের এফ এসটা কত আসতেছে বলতো, এফ এস আসতেছে তোমার এখানে এম জি সাইন থিটা এস, এম জি সাইন থিটা এস, আর এখানে আসতেছে এম জি কস থিটা এস। তাহলে এম জি এম জি কাটা গিয়ে জিনিসটা এখানে টেন থিটা এস থাকতেছে না, আর এটা তো আমার এখানে কত মিউ এস, এটা আমার এখানে মিউ এস। তাহলে এখানে থিটা এসতে কত থাকতেছে, এখানে টেন ইনভার্স অফ মিউ এস, দেখো তো ওইটার মতো আগেরটার মতোই, থিটা এফ এর মতোই, থিটা এফ এর মতোই। দেখো এখানে থিটা এফ এর এই সূত্রটিতে ছিল টেন ইনভার্স অফ মিউ এস, এখানে টেন ইনভার্স অফ মিউ এস। তাহলে আমরা এখানে কি বলতে পারি, তাহলে আমরা সূত্র দাঁড় করাতে পারি এখানে থিটা এফ ইকুয়াল টু থিটা এস ইকুয়াল টু টেন ইনভার্স অফ মিউ এস, ঠিক আছে। সো এটা আমাদের একটা ইম্পর্টেন্ট সূত্র, আমরা শিখে রাখলাম এখানে, যেটা আমাদের পরবর্তীতে ম্যাথে হয়তো কাজে লাগবে, হয়তো না অবশ্যই লাগবে ম্যাথে কাজে, ঠিক আছে। আশা করি জিনিসটা আমরা সবাই এখানে বুঝতে পারছি। তাহলে আমাদের স্থিতি ঘর্ষণ নিয়ে এগুলোই ছিল এখানে জানাশোনার বিষয়, স্থিতি ঘর্ষণটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে। তারপর যেন আমরা এখানে আলোচনা করবো তোমার এখানে গতিকর্ষণ নিয়ে, তাহলে আসো আমরা এখানে আলোচনা করবো এখানে গতিকর্ষণটাকে নিয়ে। আমরা স্থিতিকর্ষণ আলোচনা করা শেষ, আমরা একটু দেখতে যাচ্ছি এখানে গতিকর্ষণটাকে কীভাবে লিখছি, স্থিতিকর্ষণটাকে এক সেকেন্ড, হ্যাঁ ওকে, তাহলে চলো আমরা দেখি এখানে আসো গতিকর্ষণটা, গতি ঘর্ষণ বা এখানে কাইনেটিক ফ্রিকশনও বলতে পারি, এটাকে আমরা এফ কে দিব, এইখানে কার যে ফোর্সটা সেটাকে আমরা এফ কে বলবো, কেমন এই ফোর্সটাকে আমরা কথা বলবো এফ, আর এখানে ছোট হাতের কে। ওকে, গতিকর্ষণ জিনিসটা কি বুঝতে পারতেছি আমরা এখানে, যে একটা বস্তু যখন আমার এখানে চলাচল করবে, মানে দুটো যখন দুটো স্পর্শতল আপেক্ষিক গতিতে থাকে, তখন যে ঘর্ষণ বল তাদের আপেক্ষিক গতিকে বাধা দিবে তাকে আমরা গতি ঘর্ষণ বল বলবো, কেমন। আচ্ছা তাহলে আমরা এখানে কি বলবো বলতো, এখানে আমরা এখানে বলবো তোমার যে যখন দুটি, যখন দুটি স্পর্শ তল আপেক্ষিক গতিতে থাকে, আপেক্ষিক, এখান থেকে এখানে আমরা ডিফারেন্সটা কেমন দিয়েছিলাম, হ্যাঁ তল আমরা কাজ করি এখানে ডিফারেন্সটা এখানে নিয়ে আসি, যখন দুটি স্পর্শ তল আপেক্ষিক গতিতে থাকে, আপেক্ষিক গতিতে থাকে, তখন যে ঘর্ষণ বল, যে ঘর্ষণ বল তাদের আপেক্ষিক গতিকে বাধা দেয়, তাদের আপেক্ষিক গতিকে বাধা দেয় তাকে, তাকে গতীয় ঘর্ষণ বল বলে, তাকে গতীয় ঘর্ষণ বল বলে, ঠিক আছে। এর মানে হচ্ছে যে ধরো তোমার এখানে একটা বস্তু নিয়েছো তুমি, ধরো এখানে একটা আছে এখানে, তখন ধরা যাক একটা আমার এই বস্তু ত্বরণ, ধরা যাক আমার এদিক দিয়ে ত্বরণ, আর এই বস্তু মুভ করতেছে আমার এদিক দিয়ে, ঠিক আছে। তাহলে তখন ফ্রিকশন থাকবে তার উল্টা দিক দিয়ে, ফ্রিকশন থাকবে তার উল্টা দিক দিয়ে এফ কে। একটা জিনিস মনে রাখবো, ত্বরণ যে কোনো দিকে হইতে পারে, বাট মুভ যেদিকে করবে তার উল্টা দিকে তোমার হাতে ফ্রিকশন হবে, তাহলে এটা কিন্তু ত্বরণের উপর ডিপেন্ড করে না, কেমন, এটা কিন্তু কিছুর উপর ডিপেন্ড করবে না,
ত্বরণের উপর ডিপেন্ড করবে না, ত্বরণের ডিরেকশনের উপর ডিপেন্ড করবে না গতি ঘর্ষণটা, মানে ঘর্ষণটা, ঘর্ষণ ঘর্ষণে ডিপেন্ড করে মুভ যেদিকে করবে তার উল্টা দিকে হচ্ছে আমার কি করবো বলতো, এখানে আমার উল্টা দিকে ফ্রিকশন থাকবে, এই জিনিসটা মাথায় রাখবো কেমন। আচ্ছা তাহলে এরপরে আমাদের এখানে অবশ্যই এখানে এমজি থাকবে নিচের দিকে, এমজি থাকবে তোমার এখানে নিচের দিকে, আর উপরে কে থাকবে বলো দেখেন, উপরে থাকবে তোমার কাছে হচ্ছে যে রিয়াকশন ফোর্সটা, রিয়াকশন ফোর্স। তাহলে এখানে আমরা লিখতে পারবো আমাদের আর ইকুয়াল টু এমজি আসবে অবশ্যই, আর এখানে আমরা লিখতে পারবো তোমার কাছে এখানে আমাদের সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ, এভাবে করে আমরা অঙ্কটা করবো কেমন। আচ্ছা তো এই বরাবর তাহলে অবশ্যই একটা পুশিং ফোর্স আছে একটা, নাহলে তাহলে কেন যাবে এফ যাবে এখানে, তাহলে তখন আমাদের এখানে হবে এফ মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু এম এ, এভাবে করে অঙ্কটা আমাদের লাগাইতে হবে কেমন। আচ্ছা আর আরেকটা জিনিস, এফ কে যেটা আছে গতি ঘর্ষণ এফ কে, এটা কিন্তু হবে মিউ কে গুণন আর, মিউ যুক্ত ছিল এফ আর ইকুয়াল মিউ আর ইন টু আর, এখানে মিউ কে এটার পরিচয় কি গতি ঘর্ষণ গুণাঙ্ক, গতি ঘর্ষণ গুণাঙ্ক, তাহলে মিউ কের পরিচয় কি বলতো গতি ঘর্ষণ গুণাঙ্ক হবে কেমন। আচ্ছা আশা করি সবাই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। এখানে আমাদের আরেকটা জিনিস একটু বোঝা দরকার ছিল, সেটা হচ্ছে এই যে তুমি ঘর্ষণ গুণটা সেটা তোমার হেলানোর তলে অ্যাপ্লাই করা যাবে আর অনুভূমিক তলে অ্যাপ্লাই করা যাবে, বাট এই যে পড়ে যাওয়ার ব্যাপারটা এটা শুধুমাত্র বা স্থিতি ঘর্ষণের যে স্থিতিকোণের যে ব্যাপারটা এটা কিন্তু শুধুমাত্র হেলানোর তলে অ্যাপ্লাই হবে কেমন। তাহলে যে জিনিসটা আমরা একটু মনে রাখতে পারি এখানে লিখে দিয়ে আসো, যে আমার যেখানে ফ্রিকশন ফোর্স এটার ব্যাপারটা এটা যেটা সেটা হেলানো তলেও করা যাবে, হেলানো তলে অ্যাপ্লিকেবল, হেলানো তল আর আনুভূমিক তল দোনো জায়গাতে অ্যাপ্লিকেবল, আনুভূমিক তল, বাট স্থিতি কোণের যে ব্যাপারটা এটা শুধুমাত্র আমাদের হেরানো তলে অ্যাপ্লিকেবল, শুধুমাত্র হেরানো তলের মধ্যে অ্যাপ্লিকেবল, আনুভূমিক তলে সেটা কি করা যায় না অ্যাপ্লাই করা যায় না। আচ্ছা গতিকর্ষণ নিয়ে কিন্তু আমাদের খুব একটা সূত্র নাই, মানে আমাদের এই জিনিসটা মনে মনে রাখবো, তাহলে কিন্তু আমাদের হবে ম্যাথ করার সময় এফ কে ইকুয়াল টু মিউ কে ইন টু আর, যেখানে মিউ কে দ্বারা বোঝাচ্ছে এখানে আমাদের যে গতিকর্ষণ গুণাঙ্ক। ঠিক আছে আশা করি আমরা সবাই এই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। ওকে তাহলে আমরা এটাকে একটু বলে তুলে আনতে পারি, একটা কাজ করতে পারি আমি এটাকে নিচে নামা দিতে পারি আসো। ওকে আচ্ছা তাহলে আমাদের গতিকর্ষণ গুণাঙ্ক এবং মানে গতিকর্ষণ আমরা বুঝলাম জিনিসটা, স্থিতিকর্ষণ আমরা এখানে বুঝতে পারলাম। এখন যখন আমি একটা গ্রাফ দেখানোর চেষ্টা করবো সেটা হচ্ছে আমাদের ঘর্ষণ বলের সাথে আমাদের প্রয়োগকৃত বলের কীভাবে সম্পর্ক আছে, তাহলে তোরা আমি লিখে দিয়ে আসো। হেডলাইন আমি হচ্ছে আমাদের কাছে এখানে যে প্রযুক্ত বলের সঙ্গে ঘর্ষণ বলের পরিবর্তন, প্রযুক্ত বলের সঙ্গে ঘর্ষণ বলের পরিবর্তন, পরিবর্তন। ওকে তাহলে আমি চলো এখানে দেখাই দিয়ে আসো এক সেকেন্ড। হ্যাঁ সরি বাঁকা হয়ে গেছে এখানে, হ্যাঁ আরেকবার লাস্ট। ওকে চলো আমি দেখাই আসো তোমাকে গ্রাফটা কীরকম হবে, দেখো একটা ওয়াই অ্যাক্সিস টানো, একটা এখানে এক্স অ্যাক্সিস টানো, আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর দিব তোমার এখানে হচ্ছে ঘর্ষণ বল, ঘর্ষণ বল, আর আমরা এই বরাবর দিব তোমার এখানে হচ্ছে যে প্রযুক্ত বল, প্রযুক্ত বল। ওকে অ্যাট ফার্স্ট তুমি যদি জিরো ফোর্স দাও তাহলে কি তোমার বস্তুরা চলা স্টার্ট করবে না, ঘর্ষণ বলে কিন্তু একটা পার্টিকুলার ভ্যালু আছে, একটা পার্টিকুলার ঘর্ষণ বলে ভ্যালু থাকে, যেটাকে আমরা কী বলে থাকি, যেটাকে আমরা বলে থাকি সীমাস্ত ভ্যালু এফ এস। তোমাকে কী করতে হবে এখানে, আমি যদি একটু করে ছোটো করে ডাক্তার একটা এখানে স্মল সিম্পল একটা ডাক্তার আনি, আমাকে আগে যেটা করতে হবে আগে এফ এস পরিমাণ আমাকে ফোর্স দিতে হবে, আমি এফ এস পরিমাণ ফোর্স যদি দিই এখানে আমাদের কি, এখানে আমাদের কি অর্জন হয়েছে বলতো, এখানে আমাদের গতিশীল হওয়ার উপক্রম হবে, ইঞ্জিন স্টার্ট হয়েছে, ইঞ্জিন কি হয়েছে এখানে স্টার্ট হয়েছে। ঠিক আছে মানে এই এই জায়গাটাতে তাহলে আমরা কি অর্জন করছি এই জায়গাটাতে, তাহলে আমরা এখানে আমাদের, এখানে আমাদের কি হয়েছে আমাদের যে প্রয়োগকৃত বল এই ক্ষেত্রে আমাদের যে প্রয়োগকৃত বলটা সেটা এফ এস এর সমান, আর এই জায়গাটার মধ্যে আমাদের এফ যেটা ছিল সেটা এফ এস থেকে ছোট ছিল, তাই এই জায়গাতে আমাদের কিন্তু বস্তুটা চলবে না বা আমাদের গাড়ি কিন্তু চলবে না, তাহলে আমরা বলতে পারবো এই জায়গাতে কি বিবেচনা মানে কি আছে এখানে, এখানে স্থিতি ঘর্ষণ আছে, এই অংশটা হচ্ছে স্থিতি ঘর্ষণে কোন অংশটা, এই অংশটা, এই অংশটা হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণের অংশ। ঠিক আছে আচ্ছা এবার কি হবে একটু করে দেখো, সেটা যেটা যে ঘটনা এখানে ঘটবে তোমার এইখানে এই জায়গাটাতে যখন তুমি বোঝাইছো তখন তোমার গতিশীল হওয়ার উপক্রম হচ্ছে মানে গাড়ি আমার তো স্টার্ট হয়েছে, তো গাড়ি যখন চলা শুরু করে, চলা শুরু করলে তার চলার বিপরীতে কি কাজ করবে বলো তো, গতিকর্ষণ কাজ করবে না,
বাট দেখা যায় কি একদম শুরুতে আমাদের মানে স্থিতিকর্ষণে বলটা যত গতিকর্ষণের মানটা একটু কম কমে গিয়ে এভাবে হয় গ্রাফটা। ভাই এটা তারা কি বুঝেছেন, চলো বোঝাচ্ছি দেখো। মানে তোমার অ্যাট ফার্স্ট তুমি আগে ফোর্সটাকে বাড়াতে 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 এতটুকু হয়ে গেছো, এতটুকু যখন গেছো তখন সেই স্থিতিকর্ষণ মানে বলে মানে স্থিতিকর্ষণ যে সীমাস্ত মান তার সমান বলের মানে এখানে তোমার মানে এই বলটা দিছো, এর থেকে বেশি দেওয়া মাত্রই কি হবে তোমার এখানে এই বস্তুটা চলা স্টার্ট করবে। তো বস্তুটা যখন চলা স্টার্ট করবে এখান থেকে তাহলে তোমার কি স্টার্ট হয়ে গেছে বলো তো, এখান থেকে তোমার কিন্তু গতিকর্ষণ স্টার্ট হয়ে গেছে, এখান থেকে তোমার কিন্তু গতিকর্ষণ স্টার্ট হয়ে গেছে, গতিকর্ষণ স্টার্ট হয়ে গেছে, এখান থেকে তোমার গতিকর্ষণ স্টার্ট হয়ে গেছে। তো একটা জিনিস দেখো, এই জায়গাটাতে কিন্তু জড়তারা ব্যাকডাউন হয়েছে, বস্তুটা প্রথমে স্থির ছিল পরে এখানে গতিশীল হয়েছে, তাহলে প্রথমে কিন্তু এটা লুজ হয়ে যাবে জিনিসটা, মানে এটা প্রথমে এখানে কিন্তু টাইট টাইট হয়ে কিন্তু মানে একদম চলতেছিল না চলতেছিল না চলতেছিল না। তো এই জায়গাটা আসার পরে কি হবে, তার যে রুখে দেওয়ার ক্ষমতা সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, তখন সে কিন্তু কি করবে রুখে দেওয়ার ক্ষমতাটা কমে যাবে আর তারপর সে গতিশীল হবে। আর গতিশীল অবস্থা আমরা সবাই জানি যে গতিশীল অবস্থায় গতিকর্ষণের যে মানটা সেটা স্থিতিকর্ষণের সর্বোচ্চ মানটাকে সবসময় ছোট হবে, এবং চলার সময় কিন্তু গতিকর্ষণের একটা ফিক্স বেরো থাকে, মানে তুমি তুমি যখন মানে একটা রাস্তা দিয়ে চলবা সেই রাস্তা দিয়ে হ্যাঁ বাস্তব লেভেলে তো যেটা হবে রাস্তার প্রতিটা একটু একটু পরপরে কিন্তু ঘর্ষণ চেঞ্জ হবে, বাট আমি যদি আদর্শ রাস্তা চিন্তা করি একটা আদর্শ রাস্তাতে রাস্তার সব জায়গাতেই সেম পরিমাণ ঘর্ষণটা বজায় থাকে, এবং সবসময় মনে রাখবো আমরা গতিকর্ষণ বলে যে মানটা সেটা স্থিতিকর্ষণ বলে সীমাস্ত মানটাকে সবসময় ছোট হয়, কারণ এটা হচ্ছে একদম একটা মানে এন্ডুরেন্স মানে যেটাকে আমরা সহ্য ক্ষমতা বলি, কেমন। তাহলে এটা হচ্ছে আমার এখানে মূল গ্রাফটা আর কি, এটার এটা হচ্ছে আমার মূল গ্রাফ। তাহলে এখন তোমাকে যদি কেউ বলে এখানে একটু ডাউন হলো কেন, তুমি বলবা এখানে এটা হচ্ছে আমাদের গতিকর্ষণ বলের মান, তুমি বলবা গতিকর্ষণ বলের মানটা সর্বদা স্থিতিকর্ষণ বলের মান সর্ব মানে সীমাস্ত মান থেকে সবসময় কম হয়, আর কম হওয়ার কারণ হচ্ছে এখানে একটা জড়তা ব্রেকডাউন হচ্ছে এখানে, কারণ এখানে স্থির ছিল এখানে গতিশীল হয়েছে, তাহলে এটা কিন্তু আমার গ্রাফ। এবং আমার যদি সব আইডিয়াল কন্ডিশন চিন্তা করি তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে থাকে তোমার 45 ডিগ্রি, সব আইডিয়াল কন্ডিশন চিন্তা করলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে থাকে তোমার এখানে, এই অ্যাঙ্গেলটা হয়ে থাকে তোমার কাছে এখানে 45 ডিগ্রি, কেমন। আশা করি আমরা সবাই জিনিসটা এখানে আমরা বুঝতে পারছি। তাহলে আমাদের এই ছিল হচ্ছে আমাদের প্রযুক্ত বলের সঙ্গে কীভাবে আসার ঘর্ষণ বলে চেঞ্জ হয় সেটা আমরা এখানে একটা গ্রাফের মাধ্যমে উপস্থাপন করলাম। তাহলে আমাদের এখানে এগুলো শেষ। আমরা দুইটা ঘর্ষণ বলে তোমাদের সাথে আমরা ডেফিনেশন দেখবো দু তিনটা, এরপরে হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে কোথায় বলবো, এরপরে চলে যাবো আমরা হচ্ছে তোমার ম্যাথের মধ্যে, কেমন। আচ্ছা তাহলে চলো আমি তোমাকে দেখাই আসো এখানে ম্যাথ করবো আমরা সামনেই। আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের পিছলানো ঘর্ষণ, আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের পিছলানো ঘর্ষণ, পিছলানো ঘর্ষণ যেটাকে আমরা স্লাইডিং ফ্রিকশনে বলে থাকি, কেমন। তাহলে এটা আমি ইংলিশ নামটা পাশে লিখে দিচ্ছি, এটা ইংলিশ নাম হচ্ছে তোমার স্লাইডিং স্লাইডিং ফ্রিকশন ফ্রিকশন। তো পিছলানো ঘর্ষণ এটা কীভাবে ডেফিনেশন, যে একটা বস্তু যখন অন্য একটা বস্তু পৃষ্ঠতলের উপর দিয়ে পিছলিয়ে চলে তখন যে ঘর্ষণের সৃষ্টি হয় তাকে আমরা বলে থাকি পিছলানো ঘর্ষণ। তার আমরা বলতে পারি এখানে এরকম যে একটি বস্তু যখন অন্য একটি অন্য কোনো বস্তুর পৃষ্ঠতলের উপর দিয়ে পিছলিয়ে চলে তখন যে ঘর্ষণের সৃষ্টি হয় তাকে পিছলানো ঘর্ষণ বলে। এক্সাম্পল যদি আমরা দিই, এক্সাম্পল হিসেবে বলতে পারি একটা বাক্সকে মেঝের উপর দিয়ে টেনে বা ঠেলে সরানো হয় তখন মেঝে ও বাক্সের মধ্যে যে ঘর্ষণ হয় তা হলো পিছলানো ঘর্ষণ। একটি বাক্সকে যখন একটি বক্সকে মানে এখানে এভাবে দেখায় আসো চিত্রটি দেখে তাহলে তুমি বুঝতে পারবা যে এখানে একটা বস্তু ধরো বক্স আছে, এখানে এই বক্সটাকে আমরা ধরো টান দিয়ে নিচ্ছি এখানে একটা ফোর্স দিয়ে নিচ্ছি, তাহলে এই বক্সটা আমার সামনের দিকে দিকে মুভ করবে তখন ফ্রিকশন কাজ করবে তার উল্টা দিকে, এদিকে কাজ করবে ফ্রিকশনটা, এবং এই ফ্রিকশনটা হচ্ছে কোনটা পিছলানো ঘর্ষণ। তারপরে আরেকটা হতে পারে আবর্ত ঘর্ষণ,
আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণটা কিরকম আমি বলি, তার আগে ইংলিশ টার্ম হচ্ছে, এটার ইংলিশ টার্ম হচ্ছে রোলিং ফ্রিকশন। রোলিং ফ্রিকশন, তাহলে এখানে কি হয় দেখো, আমাদের যে রাস্তাগুলো থাকে সেটা কিন্তু একটু উপর নিচু থাকে। ধর আমাদের রাস্তা এটা, এখানে কিন্তু কিছু পার্ট কি থাকবে, এখানে সামান্য উপর নিচু থাকবে, কেমন, এখানে কিছুটা নিচু আছে, কিছুটা নিচু, এখানে আবার কিছুটা উঁচু আছে। তো যাদের চাকা থাকে তারা যখন এরকম উঁচু নিচু পথটা ক্রস করতে যায়, সবসময় কিন্তু এখানে সমান বাধা পাচ্ছে না, কেমন, রোটেশন করার সময়। তাই উঁচু নিচু পথের কারণে এখানে কী হয় বলতো, যখন কোনো একটা মানে তোমার এই উঁচু নিচু পথের কারণে একটা ঘর্ষণের তৈরি হয়, এবং এই ঘর্ষণটাকে আমরা আবর্ত ঘর্ষণ বলতেছি। তাহলে ডেফিনেশন হিসেবে আমরা এখানে বলতে পারি, ডেফিনেশন আমরা বলতে পারি এখানে যে একটি বস্তু যখন, একটি বস্তু যখন এই যে অন্য কোনো বস্তুর, অন্য কোনো বস্তুর পৃষ্ঠতলের, পৃষ্ঠতলের উপর দিয়ে গড়িয়ে চলে, পৃষ্ঠতলের উপর দিয়ে গড়িয়ে চলে, গড়িয়ে চলে, তখন যে ঘর্ষণের সৃষ্টি হয়, তখন যে ঘর্ষণের সৃষ্টি হয়, সৃষ্টি হয়, তাকে আবর্ত ঘর্ষণ বলে, আবর্ত ঘর্ষণ বলে, কেমন। আবর্ত ঘর্ষণ এটা গতি ঘর্ষণের চেয়ে অনেক কম, এটা মনে রাখবা। আবর্ত ঘর্ষণ গতি ঘর্ষণের চেয়ে অনেক কম হয়, গতিও মানে এটা ভিলুটা আর কি, ঘর্ষণের চেয়ে অনেক কম হয়। তাহলে চলে বলা যায় আমরা এই বেসিক্যালি পিছনে ঘর্ষণটা কিন্তু তোমার গতি ঘর্ষণের একটি উদাহরণ, মানে সাব কেস বলতে পারে কি, কেমন। আচ্ছা তারপর হচ্ছে আবার যাবো তোমার এখানে একটা আছে প্রবাহী ঘর্ষণ, এটাও যারা দেখাই দিয়ে আসো, প্রবাহী ঘর্ষণ বা ফ্লুইড ফ্রিকশন। তাহলে ডেফিনেশন কি হবে, যে কোনো একটা বস্তু যখন কি হবে বলো, এখানে যে প্রবাহী পদার্থের মধ্যে চলাচল মানে গতিশীল থাকবে, তখন যে ঘর্ষণ বলটা কাজ করে তাকে আমরা বলি প্রবাহী ঘর্ষণ। এটাকে পরবর্তীতে সান্দ্র বলে বলা হবে দেখবা, যখন আমরা পদার্থের গাঠনিকের মধ্যে পড়বো তখন দেখবো। তাহলে মনে রাখবো যখন কোনো বস্তু, যখন কোনো বস্তু কি করবে, এখানে যে কোনো প্রবাহী পদার্থ, যে কোনো প্রবাহী পদার্থ, প্রবাহী পদার্থ যেমন তোমার হইতে পারে আছে তরল বা বায়বীয় পদার্থের মধ্যে গতিশীল থাকে, তরল বা বায়বীয়, বায়বীয় পদার্থের মধ্যে, বায়বীয় পদার্থের মধ্যে গতিশীল থাকে, গতিশীল থাকে, তখন যে ঘর্ষণ ক্রিয়া করে, তখন যে ঘর্ষণ ক্রিয়া করে, ক্রিয়া করে তাদেরকে, তাকে প্রবাহী ঘর্ষণ বলে, তাকে প্রবাহী ঘর্ষণ বলে। এবার যদি তোমাকে আমি কয়েকটা টিপস দেওয়ার চেষ্টা করি, ম্যাথ ম্যাথ রুলস, রুলস আছে এখানে, তিনটে রুলস তোমাকে আমরা দেখার চেষ্টা করব, কেমন। আচ্ছা প্রথম রুলটা হবে তোমার এক নম্বর রুল, সেটা হচ্ছে এই যে ঘর্ষণ যেটা আছে আমাদের সবসময় চলাচলের বিপরীতে কাজ করবে, তাহলে ঘর্ষণ সর্বদা বস্তু, বস্তুর চলার দিকের, চলার দিকের বিপরীতে কাজ করে, বিপরীতে কাজ করে। নাম্বার দুই, এটা কিন্তু ত্বরণের দিকের উপর নির্ভরশীল নয়, ঘর্ষণ এটা চলাচলের মানের উপর নির্ভরশীল, কেমন, ত্বরণের দিকের উপর নির্ভরশীল, নির্ভরশীল নয়। নাম্বার তিন হচ্ছে প্রথমে আর বের করে ফেলবো, বের করে ফেলবো,
তাহলে দেখবো অঙ্কগুলো একদম নিচে হয়ে গেছে, ঘর্ষণের অঙ্কগুলো। তাহলে এগুলো হচ্ছে রুলস। তাহলে আমরা যদি এই রুলগুলো মেনে আমরা আমাদের ঘর্ষণের ম্যাথে স্টার্ট করি। প্রথমে বলতেছি আমি কিন্তু বেসিক ম্যাথও করাবো, অ্যাডভান্স ম্যাথও করাবো, সো টেনশন নেওয়ার দরকার নেই, চলো আমরা যাই। দেখো প্রথম ম্যাথ বলতেছি কি, যে 70 কেজি ভরের একটা বাক্সকে 500 নিউটন আনুভূমিক বলে মেঝের উপর দিয়ে টানা হচ্ছে। বাক্সটি যখন চলে তখন বাক্স ও আমাদের মেঝের মধ্যবর্তী ঘর্ষণ সর্বোচ্চ 0.50, বাক্সের ত্বরণ নির্ণয় করো। চলো আমি চিত্র আঁকি এবং বুঝাই, সলিউশন করি আসো। একদম বেসিক অঙ্ক, এখানে আমার কাছে একটা অনুভূমিক তল আছে, এখানে আমার কাছে একটা বাক্স রাখা আছে, ঠিক আছে, এখানে আমার কাছে একটা বাক্স রাখা আছে। তো এই বাক্সের ভর দেওয়া আছে কতটুকু বলতো একটু করে, আমি যদি হিসাব করি এখানে আমাদের কাছে এই বাক্সের ভর দেওয়া আছে তোমার কাছে এখানে 70 কেজি, ঠিক আছে। আচ্ছা এটাকে 500 নিউটন অনুভূমিক বলে মেজের দিকে মেজের উপর টেনে নেওয়া হচ্ছে। তাহলে তুমি যে বল টানতেছো, যে বলটাকে টান দিচ্ছ, সেই বলের মান কত? 500 নিউটন। আর এখানে কাজ করতেছে তার এনার্জি নিচের দিকে, তাহলে তার রিয়াকশনাল ফোর্স কাজ করবে কোন দিকে? উল্টা দিকে, উপরের দিকে। আর আর তার যেহেতু আমি তার টেনে আমি এদিকে নিচ্ছি, তাহলে তার ফ্রিকশনাল ফোর্স যেটা, আর যেহেতু এখানে এটা চলতেছে বলছে, টানা হচ্ছে মানে চলতেছে, তাহলে এখানে কাইনেটিক ফ্রিকশন ফোর্স কাজ করবে, এফকে কাজ করবে উল্টা দিকে, ঠিক আছে। আচ্ছা তার মিউকেটও তোমাকে দেওয়া আছে এখানে কোশ্চেন, তাহলে আমাকে এম দেওয়া আছে, এম করলে কত? 70 কেজি দেওয়া আছে আমার কাছে। তারপরে আমার কাছে এখানে মিউকে এটাও দেওয়া আছে কতটুকু? 0.50 দেওয়া আছে। টি কুল দেওয়া আছে আমার কাছে এখানে 500 নিউটন। আমি এখানে আটটা বের করে ফেলতে পারবো না, আর আর যদি বের করতে চাই, আর আমি কীভাবে বের করবো? আমি তোমাকে যেহেতু এটা আমি চাইলে এক লাইনে করে ফেলতে পারি, বাট আমি যদি ভেঙে ভেঙে করতে চাই তাহলে আমরা প্রথমে লিখবো এখানে আগে, যে এখানে যদি লিখতে চাই আমরা লিখবো ওয়াই অক্ষ বরাবর ফোর্স অ্যানালাইসিস ব্যবহার করি। ওটা লেখার দরকার নেই, জাস্ট ওয়াই অক্ষ বরাবর লিখলেই হবে, সামেশন অফ এফ ইকুয়াল টু 0, কারণ ওয়াই অক্ষ বরাবর কিন্তু কোনো কি নেই বলতো, এখানে ত্বরণ এখানে নাই। আর বাক্সের ত্বরণ আছে কোন দিকে বলতো? যেহেতু তুমি এটাকে মেজর উপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছ, তাহলে ত্বরণটা থাকবে তোমার এই দিক দিয়ে, তাহলে ত্বরণ থাকবে তোমার এই দিক দিয়ে, কারণ তুমি এই দিক দিয়ে টেনে নিয়ে যাচ্ছ, তাই না? এই দিক দিয়ে টেনে নিয়ে যাচ্ছ, তাহলে ত্বরণটা থাকবে এই দিক দিয়ে। বাট ওয়াই অক্ষ বরাবর কি কোনো ত্বরণ আছে? ত্বরণ তো এক্স অক্ষের দিকে, ওয়াই অক্ষের দিকে কোনো ত্বরণ নাই, তাই সামেশন অফ এফ ইকুয়াল টু 0। এখন ওয়াই অক্ষের দিকে আর আছে, আর এম জি আছে, যেটা একে অপরের উল্টা, তাহলে আর মাইনাস এম জি হবে, ইকুয়াল টু 0 আসবে। তাহলে আর ইকুয়াল কি থাকবে? এখানে এম জি থাকবে, তাহলে এখানে ভ্যালু বসাই দিব, তাহলে আর এর ভ্যালুটা কত আসবে? এম কত এখানে? এম হচ্ছে 70, জি হচ্ছে তোমার 9.8, তাহলে দেখো এখানে কত আসবে? 70 গুণ 9.8, এটা আসছে 686, এটা আসছে কত? 686, এটা নিউটন, ঠিক আছে। আচ্ছা এবার আমরা কি করবো? এক্স অক্ষ বরাবর ইউজ করবো, এক্স অক্ষ বরাবর ফোর্স অ্যানালাইসিস। তো ফোর্স অ্যানালাইসিস কথাটা লেখার দরকার নেই, এক্স অক্ষ বরাবর কথাটা লিখলেই হবে। এক্স অক্ষ বরাবর ত্বরণ আছে, তাহলে সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, তাহলে এ ডিরেকশনটাকে এটা দেখো, এটাকে অলরেডি তুমি পজিটিভ ধরে নিছো, এটাকে তুমি অলরেডি পজিটিভ ধরে নিছো, তাহলে এটাকে পজিটিভ ধরে নিছো, তাহলে এর দিকে আছে টি, টিটা পজিটিভ হবে, এফ কে হবে নেগেটিভ। এগুলো তো আমরা সবাই আগেই ম্যাথ করার সময় দেখে আসছি, এটা এখানে পজিটিভ আছে, এ পজিটিভ ধরছো, মানে এখানে এর আগে কোনো চিহ্ন বসানো নেই, তার মানে এটাও পজিটিভ, তাহলে এ পজিটিভ, তাহলে এর দিকে যারা যারা থাকবে সবাই পজিটিভ হবে, টিটা এর দিকে আছে তাহলে টিটাও পজিটিভ, এফ কে উল্টা দিকে আছে তাহলে এফ কে নেগেটিভ হবে। তাহলে এখানে জাস্ট কী করবা? টি মাইনাস এফ কে ইজিকাল টু এম এ করবা। এগুলো তোমরা আমি আগেই ম্যাথ করেছি এগুলোর অনেক, তা আমি আশা করবো তোমরা পারবা। এগুলো টি দেওয়া আছে কত? 500 নিউটন, এফ কে মানে কত? মিউ কে গুণন আর, আর এম গুণন এ, তাহলে এখানে ভ্যালু বসে দিলে 500, মিউ কে মানে কত? 0.5, আর মানে কত? 686, এম মানে কত? 70, এখানে এ বের করে ফেলতে পারবো না, এখন সিম্পলি দেখো এটা বের হয়ে আসবে, দেখো এটা কত আসবে এখানে, 500 - 0.5 × 686 ডিভাইডেড বাই 70, তাহলে আসছে 2.2428 মিটার পার সেকেন্ডের স্কোয়ার। তাহলে আমাদের কিন্তু এখানে ত্বরণ বেড়ে গেছে, কেমন? তাহলে আমরা বলবো অর্থাৎ বাক্সের ত্বরণ হচ্ছে এত। সুন্দর অঙ্ক, একদম বেসিক টাইপের অঙ্ক, ঠিক আছে, কোনো কঠিন ছিল না অঙ্কটা, একদম বেসিক টাইপের অঙ্ক। তাহলে এটা আমাদের আনসার, তাহলে আমরা লিখে দিব এখানে অর্থাৎ বাক্সের ত্বরণ, অর্থাৎ বাক্সের বাক্সের ত্বরণ সেটা হচ্ছে আমাদের 2.2428 মিটার পার সেকেন্ডের স্কোয়ার, তাহলে এটা হচ্ছে আমাদের এখানে আনসার। ওকে তাহলে আমরা চলো নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্কে আমাকে এখানে বলতেছে অনুভূমিকের মেঝেতে 10 কেজি পরে একটা লোহার ব্লক রাখা আছে, মেঝের সাথে 30 ডিগ্রি কোণে আনত একটু দড়ির সাহায্যে ব্লকটিকে টানা হচ্ছে, ঘর্ষণ গুণাঙ্ক এত হইলে
ব্লকটিকে গতিশীল করতে ন্যূনতম কত বল প্রয়োগ করতে হবে? আচ্ছা, গতিশীল করতে, তাহলে এখন গতিশীল হয় নাই, তাহলে গতিশীল না হলে যে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে সেটা মিনাস হবে না, কারণ গতিশীল হইলে না নিউকে হয়। বাট তখন আমি গতিশীল হয় নাই, গতিশীল করতে মানে উপক্রম করতেছি আমি, তখন এটা মিনাস হবে। ঠিক আছে, আর কত বল দিতে হবে, তাহলে কত বল তোমাকে টানতে হবে, কত বলে সেটাই বের করতে বসছে। চলো সলিউশন করে আসো, একদম ইজি অঙ্ক। দেখো কোশ্চেনে বলছে এটা অনুভূমিক মেঝে আছে, সেখানে 10 কেজি বড় একটা লোহার ব্লক রাখা আছে, তাহলে এখানে একটা লোহার ব্লক রাখছি আমরা, যেটা ভর দেওয়া আছে 10 কেজি, তাহলে এটা ওজন কাজ করবে কোন দিকে, নিচের দিকে এমজি। যেটা ভর দেওয়া কতটুকু, দেখো এখানে ভর দেওয়া কতটুকু, ভর দেওয়া 10 কেজি। এখন আমি মেঝের সাথে 30 ডিগ্রি কোণে একটু দড়ির সাহায্যে ব্লকটাকে টানতেছি, তাহলে এই ব্লকটাকে আমি টানতেছি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। ঠিক আছে, এটাকে টানতেছি কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে তোমার জায়গাটা যদি একটু টানি, তাহলে এই অ্যাঙ্গেলটা কতটুকু, এখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, টি বলে টানতেছি ধরো, তাহলে এটি ওইদিকে একটু অংশ থাকবে, যেটা হবে টি কস 30 ডিগ্রি। আর যেহেতু বস্তুটাকে তুমি এই তলের উপর রাখছো, তাহলে উল্টা দিকে একটা প্রতিক্রিয়া বল থাকবে, প্রতিক্রিয়া বল হবে আর, আর এই টিটার কিন্তু এই দিক দিয়ে একটু মাংস থাকবে, সেটা হবে কত, টি কস 60 ডিগ্রি বা টি সাইন 30 ডিগ্রি। এটা তোমরা সবাই জানো মাংসের উপকারগুলো, আমি আর এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি না, কারণ এগুলো আমরা আগেই পড়ে আসছি ভেক্টরে। তাহলে টিটাকে আমরা এদিকে একটু মাংস ভাগ করছে টি কস 30 ডিগ্রি, এদিকে একটু মাংস ভাগ করছে টি সাইন 30 ডিগ্রি। যেহেতু আমি এদিকে নিচ্ছি, এদিকে নিতে যাচ্ছি, কারণ টান আমি এদিকে দিচ্ছি মানে আমি ব্লকটাকে এদিকে নিতে যাচ্ছি, তাহলে এই যে ব্লকটা, তাহলে তার উপর ফ্রিকশন ফোর্স তাহলে কাজ করবে কোন দিকে, উল্টা দিকে। তাহলে তার উপর এখানে ফ্রিকশন ফোর্সটা কাজ করবে কোন দিকে, উল্টা দিকে। তাহলে সেই ফোর্সটাকে আমি কি বলতে পারবো, এফ এস, কারণ এখানে এখনো গতিশীল হয় নাই। দেখো সিনেমা এটা বুঝতে পারছো কিনা, একটা অনুভূমিক মেঝেতে 10 কেজি ভরের একটা লোহার ব্লক রাখছো, মেঝের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি একটা দড়ির সাথে এটাকে টানতেছো, তাহলে ঘর্ষণ গুণাঙ্ক তোমাকে দেওয়া আছে, গতিশীল করতে কত বল প্রয়োগ করতে হবে, তাহলে এটাকে জাস্ট আমরা এদিক টু অংশ নিছি এটা। তাহলে এখন আমরা আগে ওয়াই অক্ষ বরাবর কি অ্যাপ্লাই করবো, এখানে ফোর্স অ্যানালাইসিস ব্যবহার করবো, তাহলে আমরা লিখবো শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর, আর কিছু লেখা লাগবে না, কারণ আটটাকে আমাকে বের করতে হবে ওয়াই অক্ষ বরাবর। তাহলে ওয়াই অক্ষ বরাবর যদি আমি এখানে অ্যাপ্লাই করি ফোর্স অ্যানালাইসিসটা, ওয়াই অক্ষ বরাবর কোনো ত্বরণ আছে এই ক্ষেত্রে, এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই, কারণ ওয়াই অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই, কারণ আমি এখন গতিশীল করতে পারি নাই, আমি গতিশীল করবো যে, তাহলে এখানে কিন্তু কোনো এক্স অক্ষের দিকেও কোনো ত্বরণ নাই, ওয়াই অক্ষের দিকেও কোনো ত্বরণ নাই, তাহলে এখানে ওয়াই অক্ষ বরাবর সামেশন অফ এফ কত হবে, 0 হবে। তাহলে ওয়াই অক্ষ বরাবর একটা জিনিস দেখো, টি এবং টি সাইন 30 ডিগ্রি এবং আর হচ্ছে উপরের দিকে, এটা নিচের দিকে, তাই এটাকে তুমি যদি পজিটিভ ধরে নাও তাহলে এটাও পজিটিভ হবে, এটা কিন্তু নেগেটিভ হবে। তাহলে এখানে তুমি করতে পারো কি, আর প্লাস টি কস, সরি, টি সাইন 30 ডিগ্রি আর মাইনাস এমজি ইকুয়াল টু 0 হবে, এখন আর বের করা হচ্ছে তোমার মূল দায়িত্ব, আর ইকুয়াল টু হবে এমজি মাইনাস টি সাইন 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখানে আমি কিন্তু এম এর মান জানি, তাহলে এখানে কত আসবে, আর ইকুয়াল টু এম এর মান হচ্ছে 10, জি হচ্ছে তোমার 9.8, টি আমি জানি না, সাইন 30 ডিগ্রি কত হয়ে থাকে, হাফ, তাহলে এখানে কত আসবে, আর ইকুয়াল টু দেখো তো 98 মাইনাস 0.5 টি আসবে। তাহলে আমরা এখান থেকে আর ইকুয়ালটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি। তাহলে এখন আমরা এক্স অক্ষ বরাবর কি অ্যাপ্লাই করবো, ফোর্স অ্যানালাইসিস। তাহলে এক্স অক্ষ বরাবর যদি আমি এখন ফোর্স অ্যানালাইসিস ইউজ করি, তাহলে আমাদের এক্স অক্ষ বরাবর কিন্তু কোনো কোনো ত্বরণ নেই কোনো, তাহলে সামেশন অফ এফ ইকুয়াল টু আমরা অবভিয়াসলি কত পাবো, 0 পাবো। এখন এক্স অক্ষ বরাবর দেখো একটা ফোর্স হচ্ছে টি কস 30 ডিগ্রি, একটা ফোর্স হচ্ছে এফ এস, তাহলে দুজন দুজন উল্টা দিকে, তাহলে টি কস 30 ডিগ্রি মাইনাস এফ এস ইকুয়াল টু 0, আবার টি কস 30 ডিগ্রি এফ এস মানে কত হয় বলতো একটু করে, মিউ এস গুণন আর হয়ে থাকে ইকুয়াল টু 0। তাহলে এখন দেখো এখানে আমরা টি কস 30 ডিগ্রি মাইনাস মিউ এস করে দেবো, মিউ এস দেবো তোমার কাছে কোশ্চেনে 0.5, আর আর এখানে কত, 98 মাইনাস 0.5 টি ইকুয়াল টু 0 আসবে। তাহলে এখন যদি আমি ভুলে বের করি, এখানে টি কস 30 ডিগ্রি মানে রুট ওভার 3/2 মাইনাস এখানে হবে 0.5 ইন্টু 9.8 মানে হচ্ছে 49 হবে, এখানে হয়ে যাবে 0.5 ইন্টু 0.5 মানে এটা প্লাস হয়ে যাবে, এটা 1/4 হয়ে যাবে টি ইকুয়াল টু 0। তাহলে এখানে সুন্দর মতো তুমি কিন্তু টি এর বের করে ফেলতে পারবা, তাহলে টি কমন নাও তাহলে আসবে 1/4 প্লাস রুট ওভার অফ 3/2, এটা হয়ে যাবে এখানে 49। তাহলে এখান থেকে তোমার সুন্দর মতো টানটা বের করে ফেলতে পারবা, তাহলে আসবে 49/1/4 প্লাস রুট ওভার 3/2, তাহলে এটা আসছে কত,
এটা আসছে আমার কাছে 43.9058, 43.9058 নিউটন। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমি বক্স করে দিচ্ছি, এটাকে বক্স করে দিচ্ছি। তাহলে আমাদের এই জিনিসটা হচ্ছে আমাদের এখানে আনসার, সরি আনসার। কেমন আশা করি অঙ্কটা আমরা সবাই এখানে বুঝতে পারছি, আমাদের কারো কোনো সমস্যা নেই এখানে অঙ্কটা বুঝতে। তার জন্য নেক্সট যুগে যাই আসো, আমরা এই অঙ্কটা দেখার চেষ্টা করি। এবং নয় বলতেছে কি যে 1000 কেজি ভরের একটি গাড়ির চাকার সাথে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এত এবং চল ঘর্ষণ গুণাঙ্ক তোমার কাছে এত দেওয়া আছে। আচ্ছা, এখানে আনটেলি নাম্বার টু মনে রাখতে পারি, স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মানটা না সবসময় বড় হবে কার থেকে, চল ঘর্ষণ গুণাঙ্ক থেকে। কেন খেয়াল করো এখানে, এটা তাসি আমরা একটু করে দেখাই। এখানে আমাদের তুমি যদি খেয়াল করো মিউএস এটিগুলো কি হয়, এফ এস এফ এস ডিভাইডেড বাই আর হয়। অন্যদিকে মিউ কে এটিগুলো কি হবে, এফ কে ডিভাইডেড বাই আর হবে। বাট আমরা সবসময় জানি এফ এসটা সবসময় এফ কে থেকে বড় হবে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি মিউ এসটা সর্বদা মিউ কে থেকে বড়। তাহলে এখান থেকে এমসিকিউর জন্য আমরা মনে রাখতে পারি কি বলতো, স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মান, স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের গুণাঙ্কের মান গতি ঘর্ষণ গুণাঙ্কের গতি ঘর্ষণ গুণাঙ্কের গুণাঙ্কের মান অপেক্ষা অপেক্ষা সর্বদা সর্বদা বড় হয়। ঠিক আছে, এই জিনিসটা আমরা মনে রাখতে পারি, মানে তোমার এখানে মিউএস এর মানটা সবসময় মিউকে থেকে বড় হবে। এই জিনিসটা আমরা এমসিকিউর জন্য মনে রাখতে পারি। ক্লিয়ার? ওকে, তাহলে চলো আমরা এখানে বক্স করে দিয়ে আসো, এটাকে আমরা বক্স করে দিচ্ছি এখানে। ওকে, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো, আসো নেক্সটে চলে যাই, আসো এখানে যাই। হ্যাঁ দেখো, বলছে কি আমাকে একটা 1000 কেজি ভরের একটা গাড়ির চাকার সাথে তলের স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে এত এবং গতি ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে এত, অনুভূমিক দিকে কত বল প্রয়োগ করলে গাড়িটি চলতে শুরু করবে আর কত বল দিলে সেটা 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে ত্বরণে চলবে। তাহলে দুটো কন্ডিশন এখানে, দুটো ম্যাথ। তাহলে আমরা সলিউশন করার চেষ্টা করে আসো, একদম ইজি অঙ্ক। ফার্স্ট অফ অল আমরা দেখব যে গাড়ি চলতে শুরু করবে, গাড়ি চলতে শুরু করবে, তাহলে সেই ক্ষেত্রে ত্বরণ কত, চলার স্টার্ট করতেছে না ধ্রুবকম, ত্বরণ জিরো না। ওকে, ভালো কথা। তাহলে এবার একটু করে দেখো, যেটা গ্রাফ টাকার চেষ্টা করি, এখানে একটা গাড়ি আছে, এটা তোমার একটা গাড়ি, ঠিক আছে, এটা তোমার হচ্ছে একটা গাড়ি, এক্সিডেন্ট ধরে থাকে, এটা তোমার একটা গাড়ি একটা, এখানে ধরো চাকা আছে এখানে, ভালো কথা। এখানে গাড়ি ভর দেওয়া আছে কতটুকু বলো তো ভাই, ভর দেওয়া আছে 1000 কেজি, তাহলে এটা ওজন ডাস করবে কোন দিকে, নিচের দিকে, তাহলে গাড়িটা ওজন ডাস করবে নিচের দিকে, এটা হবে এমজি। আর এটার একটা কাজ করবো, রিয়াকশনের ফোর্স উপরের দিকে, এটা হচ্ছে আর, ঠিক আছে। ওকে, ভালো কথা, কোনো সমস্যা নেই। এরপর এখানে কি দেওয়া আছে, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউএস, এটা দেওয়া 0.10, আবার মিউকে দেওয়া কত এখানে 0.04। অনুভূমিক দিকে দিকে হবে, ওদিকে কত অনুভূমিক দিকে, এটা দিকে হবে, কেমন দিকে, ন্যূনতম কত বল প্রয়োগ করলে, তাহলে অনুভূমিক দিকে তোমাকে বল প্রয়োগ করতে হবে, তাহলে এদিকে তুমি এফ বল প্রয়োগ করবা, চলতে শুরু করবে, তাহলে এদিকে কাজ করবে কি ফ্রিকশনটা, এদিকে কাজ করবে আপাতত এফ এস। তাহলে অ্যাট ফার্স্ট একটা জিনিস দেখো, এখানে আমাদের আমরা প্রথমে আগে ওয়াই অক্ষ বরাবর কি অ্যাপ্লাই করবো, ফোর্স অ্যানালাইসিস ব্যবহার করবো। তাহলে আমরা এখানে ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ এভাবে লিখলে হবে, ওয়াই অক্ষ বরাবর না ফোর্স অ্যানালাইসিস, পরে লেখার দরকার নেই, যাতে দূরে লিখলে হয় আর কি। তো দেখো ওয়াই অক্ষ বরাবর ফোর্স অ্যানালাইসিস করলে কত হবে, সামেশন অফ এফ, এখানে কিন্তু আমাদের কোনো ওয়াই অক্ষ বরাবর কোনো ত্বরণ আছে নাই, প্রথম কিন্তু কোনো তোমাদের ত্বরণ নাই, সামেশন অফ এফ জিরো। তাহলে বা আমরা এখানে লিখতে পারবো আর মাইনাস এম জি ইকুয়াল টু জিরো, তাহলে এখানে দেখো বা আর ইকুয়াল কত আসবে, আর ইকুয়াল টু এম জি। তাহলে সবসময় অনুভূমিক তল হলে যে আর ইকুয়াল টু এম জি হবে তা কিন্তু ঠিক না, যেমন এক্ষেত্রে দেখো এক্ষেত্রে কিন্তু আর এর মানটা কিন্তু ভিন্ন আসছিল, এই ফোর্সগুলোর উপরে কিন্তু আর এর মানটা ডিপেন্ড করে, কেমন, সো এই জিনিসটা মাথায় রাখবো। ওকে, সো এখানে যেমনটা দেখতেছিলাম আমরা, তাহলে এখানে এম কত, এম তোমাকে দেওয়া 1000, জি কত, জি হচ্ছে 9.8, তাহলে কত আসবে এখানে, 980 আসবে না, এখানে আসবে কত, 980 নিউটন। তাহলে এবার আমরা 1 অক্ষ বরাবর কি অ্যাপ্লাই করবো, ফোর্স অ্যানালাইসিস ইউজ করবো 1 অক্ষ বরাবর। তাহলে 1 অক্ষ বরাবর যদি অ্যাপ্লাই করি আমরা এখানে, তাহলে 1 অক্ষ বরাবর আমাদের ফোর্স আছে 2টা,
এখানেও সামেশন হবে এফ জিরো, কারণ কোনো ত্বরণ নাই। তাহলে এখানে একটা আছে এফ মাইনাস একটা আছে এফ এস ইকুয়াল টু জিরো। তাহলে এফ ইকুয়াল কত আসবে এখানে, আমাদের এফ টাই বের করতে হবে, এফ এস আসবে। আর এফ এস মানে হচ্ছে মিউ এস, গুণন হচ্ছে এখানে আর, মিউ এস এগুলো দেওয়া 0.1, আর এগুলো দেওয়া 8980। তাহলে আমাদের এখানে প্রয়োগকৃত বলের মান, আমাদের এখানে যে এফ সেটা কত আসছে 98 নিউটন। তাহলে 98 নিউটন দিলেই তোমার কিন্তু ফার্স্টে কী হয়ে যাবে বলতো, এখানে তোমার এখানে, তোমার এখানে ওই এটা গতিশীল হওয়া স্টার্ট করবে, কেমন চলতে শুরু করবে। 98 নিউটন দিলে এটা চলতে শুরু করবে, ঠিক আছে। আচ্ছা 98 নিউটন দিলে এটা চলতে শুরু করবে, এটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা এরপর আমাদের কোয়েশ্চেন বসছে কি, আচ্ছা একটু দাঁড়াও, আমরা তো ভুল করছি, এটা তো 9800 নিউটন হবে, তাই না? এটা 9800 নিউটন হবে, কেমন 9800, তাহলে এটা হবে 980 নিউটন। তাহলে এটা কত হবে এখানে, এটা হবে 980 নিউটন। সরি ভাই খেয়াল করি নাই, তাহলে 980 নিউটন দিলে এটা চলা স্টার্ট করবে। এরপর বলতেছে তাহলে 980 নিউটন দিলে এটা চলতে শুরু করবে, বলতেছে আর কতটুকু বল দিলে এটা 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলবে। প্রথমে তুমি 980 দিছো, 980 দিয়ে চলা স্টার্ট করছে, আর কতটুকু বল দিলে মানে এক্সট্রা কতটুকু ফোর্স দিলে আরও, তাহলে আমি দেখবো যে অ্যাকচুয়ালি কত ফোর্স দিলে এটা হয়। তো সেই টোটাল ফোর্স থেকে আগে তো এতটুকু ফোর্স দিয়ে দিচ্ছি, সেই ফোর্সটা বাদ দিলে টোটাল কতটুকু এক্সট্রা বল দিতে হবে সেটা আমরা বের করে ফেলতে পারবো। তাহলে এবার আমরা সেকেন্ড যে কন্ডিশনটা সেটা হচ্ছে কি, যে গাড়ি শুধু চলতেছেই না, গাড়ি 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলছে। এখন গাড়িটা কোন দিকে চলবে তাহলে বলতে একটু করে, অবভিয়াসলি আমার ত্বরণটা থাকবে কোন দিকে, ত্বরণটা থাকবে চলার এই দিক দিয়ে। তাহলে এবার আমি যদি চিত্র রাখতে চাই, তাহলে আমার চিত্র রাখতে কোনো কিছু জায়গা হবে না, এটা কাজ করতে পারি আমরা, আমরা এটাকে এটাকে আঁকি আসো আগে, এটাকে আঁকি, হ্যাঁ। আর এখানে আমি তলটা এখানে দিয়ে দিই, আর এমজিটাকে ছোটো করে দেখাবো একটু করে, কেমন এমজি সাধ্যের মধ্যে যতটুকু সুখ। ওকে দেখো এখানে তাহলে আমরা এখন দেখবো তারা এফ প্রাইমগুলো আমরা বের করবো, আমার তরণ কোন দিকে এদিক দিয়ে, আর এই সময় কিন্তু তরণের সময় কিন্তু আমার কী হবে বলো, এফ এস হবে না, এটা কত হবে এফ কে হবে, এটা কত হবে, এটা এফ কে হবে তরণের সময়। আচ্ছা সেম কাজ আমরা আগের মধ্যেই কাজ করবো, এখানে আমরা কী করবো আগে ওয়াই অক্ষের বরাবর আমরা আর বের করবো। তো ওয়াই অক্ষের দিকে আমরা যদি আর বের করতে চাই, তাহলে ওয়াই অক্ষের উপর তো কোনো তরণ নাই, তাহলে সামেশন হবে এফ জিরো। তাহলে এখানে আর মাইনাস এম জি ইকুয়াল টু জিরো, তাহলে এখানে আমাদের কত আসবে আর ইকুয়াল টু এম জি, তাহলে আর এগুলো কিন্তু চলে আসবে কতটুকু বলতো আমার 9800 নিউটনে চলে আসবে, বাট একশোকে চেঞ্জ হবে, এবার একশোকে তরণ আছে, তাহলে সামেশন হবে এফ ইকুয়াল টু এম এ। তাহলে দেখো এটাকে আমি অলরেডি পজিটিভ ধরে নিছি, তাহলে এফ প্রাইমটা পজিটিভ হবে, এফটা এফ কেটা নেগেটিভ হবে, তাহলে এখানে এফ প্রাইম মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু তোমার কাছে আসবে এখানে এম এ। তাহলে এখানে আমাকে এফ প্রাইমটা বের করতে হবে, এফ প্রাইম ইকুয়াল টু আসবে এম এ প্লাস এফ কে, তাহলে এখানে বা এফ প্রাইম এম এম এ কত, এম এখানে হচ্ছে কত, এম এখানে তোমার 1000 দেওয়া, তরণ বের কর, তরণ দেওয়া কত 3 দেওয়া আছে কোশ্চনে, তরণ দেওয়া এখানে তরণ 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ আর কি সেকেন্ডের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে। আচ্ছা এখানে উল্লেখ করছি, অনেকে আবার এটাকে মিস ইনফরমেশন নিতে পারে, এটা এখানে দেখার দরকার নেই। ওকে তাহলে প্লাস এফ কে, এফ কে মানে মিউ কে, মিউ কে কত, মিউ কে হচ্ছে 0.04 গুণন আর, আর এখানে কত 9800। তাহলে এখানে আমাদের কত চলে আসছে দেখো, এটা 9800 দাঁড়াও 1000 × 3 প্লাস 0.04 গুণন 9800, তাহলে চলে আসছে 3392 নিউটন। আর কত বল দিতে বলছো না, তাহলে ডেল্টা এফ কত, মানে এতটুকু বল দিলে তোমার এটা এত ধরনের চলবে, বাট আগে থেকে তুমি এতটুকু বল প্রোভাইড করে রাখছো, তাহলে এক্সট্রা কতটুকু বল, এক্সট্রা হচ্ছে এফ প্রাইম মাইনাস এফ করো, তাহলে 3392 - 980 করো, তাহলে দেখো তোমার কাছে কত থাকবে, 980 যদি বাদ দাও তাহলে থাকবে 2412, তাহলে তোমাকে এক্সট্রা 2412 নিউটন বল দিলে জিনিসটা হচ্ছে তোমার এখানে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলবে, ঠিক আছে। আশা করি আমরা অঙ্কটা সবাই বুঝতে পারছি, আমি বক্স করে দিচ্ছি জিনিসটাকে এখানে, ওকে বক্স করে দিয়েছি, এটা হচ্ছে আমাদের এখানে আনসার, ক্লিয়ার। আশা করি আমরা সবাই অঙ্কটা এখানে আমরা বুঝতে পারছি। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই আসো, আমরা এখানে নেক্সটে বলতেছে আমাকে 20 কেজি ভরের একটা কাঠের ব্লককে টেবিলের উপর রাখা আছে, 60 নিউটন বল প্রয়োগ করা হলে তার চলার উপক্রম হয় মানে চলতে শুরু করে, তো স্থিতি ঘর্ষণ গুণাঙ্কটা বের করতে বলছে, ব্লকটাকে স্থির রেখে সর্বোচ্চ কত কোণে তোমার হেরানো যাবে সেটা বের করবে, মানে তাহলে ব্লকটাকে স্থির রেখে টেবিলটাকে সর্বোচ্চ কত কোণে হেরানো যাবে, তাহলে স্থির রাখতে হবে আর টেবিলটাকে হেলাবো, তাহলে থিটা এসটা বের করতে হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। চলো আমরা করি আসো অঙ্কটা একদম ইজি,
চলো সলিউশন করে দিই আসলে এখানে এট ফার্স্ট সলিউশন এখানে ফার্স্টে আমাদের কাছে একটা কাঠের 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 ব্লককে টেবিলের উপর রাখা হয়েছে টেবিলটা প্রথমে এভাবে ছিল তো এখানে আমি একটা কাঠের ব্লককে রাখছি তো সেই কাঠের ব্লকের এখানে ভর দেওয়া আছে কতটুকু 20 কেজি দেওয়া আছে তাহলে তার ওজন কাজ করবে নিচের দিকে যেটা হবে এমজি আর তার রিয়াকশনের ফোর্স কাজ করবে উপরের দিকে যেটা হবে আর যেটা হবে কত আর ভালো কথা তো 16 নম্বর বল প্রয়োগ করলে তার চলার উপক্রম হয় তাহলে এখন বলটা কোন দিকে দিছি অনুভূমিক দিকে দিছি যেহেতু কোনো কিছু বলা নাই তাহলে আমি ধরে নিব বলটাকে আমি অনুভূমিক দিকে দিছি এই বলটাকে আমি কোন দিকে দিছি অনুভূমিক দিকে দিছি আমি ধরে নিব তাহলে চলার উপক্রম হচ্ছে তাহলে সেটা অবশ্যই ডান দিকে চলতে চাইবে তাহলে ফ্রিকশনটা কাজ করবে কোন দিকে বাম দিকে তাহলে এফ এস কাজ করবে বাম দিকে আর এখানে মিউ এস এটাই বের করতে হবে কোশ্চনে তাহলে আমরা ফার্স্ট অফ অল আগে ওয়াই অ্যাক্সিস বরাবর কি অ্যাপ্লাই করবো ফোর্স অ্যানালিসিস সুন্দর সিস্টেম আগে আটটা বের করা হচ্ছে আমার টার্গেট তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর যদি অ্যাপ্লাই করি ওয়াই অ্যাক্সিস বরাবর তো কোনো ত্বরণ নেই এখানে আসলে কোনোটাকে ত্বরণ থাকবে না কারণ মাঠে চলা শুরু করতেছে তাহলে সারা দিনের ব্যাপিগুলো জিরো তাহলে এখানে আসবে আমাদের কাছে আর মাইনাস এম জি ইকুয়াল টু জিরো তাহলে এটা আসবে তোমার কাছে এখানে আর ইকুয়াল টু কত আসবে এটা এম জি আসবে তাহলে এখানে বা আর ইকুয়াল টু এম কত এখানে এম এখানে তোমাকে দেওয়া আছে কত 20 জি হচ্ছে 9.8 তাহলে আসবে কত এটা এটা আসবে তোমার কাছে 196 196 তাই না একটু চেক করে দেখি 20 × 9.8 হ্যাঁ 196 আসছে 196 নিউটন এবার একশোকে ফোর্স অ্যানালাইসিস ইউজ করবো তাহলে কি আসবে এবার একশোকেও তো আমার কোনো ত্বরণ নাই তাহলে সামেশন অফ এফ ইকুয়াল টু জিরো বা আমার এখানে এফ মানে মাইনাস এফ এস ইকুয়াল টু জিরো তাহলে বা এফ ইকুয়াল টু কত হবে এফ এস হবে তাহলে এফ মানে কত তোমার কাছে তুমি দিচ্ছ কতটুকু 60 তাহলে এখানে এফ ইকুয়াল টু 60 লিখে রাখি ওকে আর এফ এস মানে কত মিউ এস গুণন আর তাহলে মিউ এস তো আমি জানি না আর এখানে কত 196 তাহলে এখানে সুন্দর মতো আমার কি চলে আসবে মিউ এসটা চলে আসবে তাহলে দেখো মিউ এস কত আসবে এখানে 60/196 তাহলে আসবে 0.306 0.306 প্রথম আনসার তো আমার এটা 0.306 প্রথম আনসার হচ্ছে আমাদের এটা এটা তাহলে আমি বক্স করে দিই মিউ এস ইকুয়াল টু 0.306 আসছে একক নাই কোনো তাহলে এটা হচ্ছে আমার প্রথম আনসার প্রথম আনসার এরপর আমার কোশ্চেন বলছে কি যে ব্লকটা স্থির রাখতে হবে এবং এটাকে আমাকে কি করতে হবে মানে হেলা মানে তোমাকে এখানে হচ্ছে যে আমাদের কাছে এটাকে এই যে একটা হেলানো অবস্থায় নিতে হবে তো স্থির থাকবে এবং হেলানো অবস্থায় নিবা তাহলে কত কোণে রাখতে হবে সেটা জিজ্ঞেস করছে তো হেলানো অবস্থায় নিলে আর স্থির থাকবে সে সময় অ্যাঙ্গেলটা কত হয় থিটা এস হয় ঠিক আছে থিটা এসটা কত হবে সেটা তোমাকে জিজ্ঞেস করছে থিটা এস কত হবে জিজ্ঞেস করছে তাহলে থিটা এসের তো সূত্রই আছে থিটা এস এগুলো কত হয়ে থাকে ট্যান ইনভার্স অফ মিউ এস তাহলে ট্যান ইনভার্স অফ কত 0.306 তাহলে কত আসবে এটা দেখো ট্যান ইনভার্স অফ 3.306 তাহলে আসছে 17.014 ডিগ্রি 17.014 ডিগ্রি তাহলে এটা হচ্ছে আমাদের কাছে এখানে আনসার কেমন আমি এক্সপেক্ট করতে চাই তোমরা সবাই এখানে বুঝতে পারছো বক্স করে দিয়ে আসো তাহলে আমাদের এই জিনিসটা হচ্ছে আমার কাছে এখানে আনসার ওকে তাহলে চলো নেক্সট অঙ্কে চলে যাই আমরা দেখুন নেক্সট অঙ্ক বলতেছে আমাকে একটু মুছে দিয়ে ধরো যে ভূপৃষ্ঠে 14 মিটার পার সেকেন্ড বেগে ধাবমান একটি বস্তু ঘর্ষণজনিত কারণে 50 মিটার অতিক্রম করার পরে থেমে যায় ভূপৃষ্ঠ বস্তুর মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক কত একদম ইজি ঠিক আছে একদম ইজি তো ভূপৃষ্ঠটাকে যদি আমি একটা সমতল চিন্তা করি তাহলে আমার কাছে এখানে একটা বস্তু ছিল অ্যাট ফার্স্ট এখানে একটা বস্তু ছিল আমার কাছে সেই বস্তুটার আদি বেগ দেওয়া ছিল কতটুকু এখানে 14 মিটার পার সেকেন্ড ঠিক আছে আচ্ছা তো সেই বস্তুটা কি করছে সেই বস্তুটা ঘর্ষণজনিত কারণে 50 মিটার দূরত্ব অতিক্রম করছে এবং এখানে গিয়ে ধরা যাক সে থেমে গেছে তাহলে তার এখানে শেষ বেগটা কত হবে 0 মিটার পার সেকেন্ড হবে এখন তুমি যদি এটাকে এখানে তুমি মন্দন দিয়ে চালে করতে পারো তরণ দিয়ে চালে করতে পারো তোমার ইচ্ছা এটা কেমন তুমি এটা বুঝতেছো এর মুভমেন্ট হচ্ছে এই পাশে তাহলে তার ফ্রিকশনটা কাজ তার মানে ধরো একটা মোমেন্ট যদি আমি চিন্তা করি এখানে একটা মোমেন্ট যদি আমি এখানে চিন্তা করি মোমেন্ট যে কোনো একটা মোমেন্ট যদি এখানে চিন্তা করি তাহলে তার তার জন্য যে ফ্রিকশনটা সেটা কাজ করবে দিক দিয়ে এবং সেই ফ্রিকশনটা কিন্তু এফ কে হবে তাই না যেটা এখানে গতি ঘর্ষণ কথা কথাটা এখানে লক্ষ্য করো মানে ব্যাপারটা এখানে বোঝার চেষ্টা করো তার মুভমেন্টটা কিন্তু এই পাশ থেকে এই পাশে হচ্ছে অর্থাৎ এদিকে হচ্ছে মুভমেন্টটা তাহলে ফ্রিকশন কাজ করবে কোন দিকে উল্টা দিকে ফ্রিকশন কাজ করবে কোন দিকে উল্টা দিকে কাজ করবে খুব ভালো কথা এখন এটাকে তুমি যদি ধরে নাও কোনো সমস্যা নেই যদিও অ্যাকচুয়ালি এখানে মানে এইটা এটা মন্দন হবে বাট ধরো কোনো সমস্যা নেই কেমন আচ্ছা তাহলে এখানে আমরা যদি হিসাব করতে চাই তোমার এখানে খেয়াল করার চেষ্টা করে দেখো তার এখানে
আমাদের ওজন কাজ করবে কোন দিকে, নিচের দিকে mg, আর প্রতিক্রিয়া বল কাজ করবে কোন দিক দিয়ে, এখানে উপরের দিক দিয়ে, তাহলে এখানে প্রতিক্রিয়া বল কাজ করবে এখানে আর এখানে উপরের দিকে, এখানে আর কোনো এক্সটার্নাল ফোর্স টোর্স তোমার এখানে দেওয়া নেই, কেমন? আচ্ছা তাহলে এখান থেকে আমরা যদি এই আমরা সবাই জানি ভি স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে থাকে, ইউ স্কোয়ার প্লাস টু এ এস হয়ে থাকে, আর এই যে ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্সটা, এই পথটা, এই পথের ডিস্টেন্স তোমাকে দেওয়া আছে কোশ্চেনে কতটুকু, 50 মিটার, এটা দেওয়া আছে 50 মিটার। তাহলে এখানে আমি যদি এটা বের করতে চাই তাহলে এখানে আসবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই এখানে টু এস আসবে, ডিভাইড বাই কত আসবে এখানে, ডিভাইড বাই তোমার কাছে আসবে টু এস, কোনো সমস্যা নেই টু এস, চলো আমরা করি আসো। তাহলে এখানে দেখো আমাদের এটা কত আসবে এখানে, এ ভি তো জিরো স্কোয়ার, আর ইউ তো কত এখানে, ইউ তোমার এখানে হচ্ছে আমাদের 14 স্কোয়ার, তারপরে ডিভাইড বাই কত টু এস, ডিভাইড বাই টু এস, তাহলে টু গুণন এখানে হবে 50। তাহলে আমার এখানে এটা করে চলে আসবে এখানে, এটা আসবে মাইনাস 196 ডিভাইড বাই কত 100, ডিভাইড বাই কত, ডিভাইড বাই তোমার কাছে এখানে 100, তার মানে এটা আসছে মাইনাস 1.96 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে তুমি যদি ত্বরণটাকে এই দিক দিয়ে হিসাব করো, এই দিক দিয়ে হিসাব করলে তোমার ত্বরণের ভ্যালুটা আসছে নেগেটিভ, কোনো সমস্যা নেই, ত্বরণটাকে তুমি এই দিক হিসাব করো কোনো সমস্যা নেই। আচ্ছা এবার এখানে দেখো আমি যদি এবার এই বস্তুটার উপরে ফোর্স এনার্জি ইউজ করি কোন দিকে, আগে তো আমার এখানে এখানে তো আমি বুঝতে পারছি আর এখানে এমজি হবে, তুমি ওয়াই অ্যাক্সিস চলে ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্স এনার্জি ইউজ করে দেখো, আর ইকুয়াল টু তোমার কাছে এমজি হবে, চলো বের করে ফেলি ভ্যালুটা কত আসবে, আমাকে এমজি ভ্যালু দেওয়া নেই, সো আর ইকুয়াল টু এমজি থাকো কোনো সমস্যা নেই। আর এক্স অক্ষে যদি ফোর্স এনার্জি ইউজ করি তাহলে সামেশন অফ এফ এখানে কত হবে, দেখো এক্স অক্ষে এক্স অক্ষ বরাবর ফোর্স এনার্জি ইউজ করে সামেশন অফ এফ ইকুয়াল টু এখানে এমএ হবে, ঠিক আছে? তারপরে এখানে কোনটা হবে বলো একটু করে, এখানে সামেশন অফ এফ, তাহলে এই বস্তুটির উপরে এক্স অক্ষে দিয়ে কয়টা ফোর্স কাজ করতেছে, এখানে তুমি কোনো এক্সটার্নাল ফোর্স দিয়ে এটাকে সামনের দিকে নিচ্ছ না, শুধু এই বস্তুটার উপরে কিন্তু একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করতেছে, তাহলে এখানে হবে শুধু এফ কে, বাট এফ কে ডিরেকশন হবে নেগেটিভ, কেন? কারণ তুমি এখানে এ ডিরেকশনটাকে এই পাশে ধরে নিছো, তাহলে এ ডিরেকশনটা যদি পজিটিভ হয় তাহলে এটা কী হবে, এটা নেগেটিভ হবে, সিম্পল। তাহলে এখানে কী আসবে, তখন এটা এম এ হবে এখানে, তারপরে কারণ এ ডিরেকশনটাকে তুমি পজিটিভ ধরে নিছো আর এটা হচ্ছে এদিকে। আচ্ছা তাহলে এখানে মাইনাস এফ কে, তাহলে মাইনাস মিউ কে গুণন আর হবে এখানে, আর এখানে আছে এম এ, আর এরপরে কত হবে এখানে মাইনাস, কোথায় ভুল করে মানুষজন আমি সেটা শিখিয়ে দিচ্ছি, দেখো টেনশন নিও না, মাইনাস এমজি ইকুয়াল টু এম এ, তারপর এখানে যদি আমরা হিসাব করতে চাই যে তোমার এখানে আমাকে মিউকেটা বের করতে হবে, সো মিউকে বের করতে হবে এম এম কাটা, জি হচ্ছে 9.8, এ হচ্ছে মাইনাস 1.96, তাহলে মিউকেট এখান থেকে চলে আসবে, তাহলে মিউকে আসবে মাইনাস মাইনাস কাটা যাবে, তাহলে 1.96 9.8, তাহলে এই ভুলটা তোমার কাছে কত চলে আসছে এখানে, কোথায় ভুল করে মানুষজন করে আমি তোমাকে দেখা দিচ্ছি, দেখো এখানে আসছে তোমার কাছে 1.96 ডিভাইডেড বাই 0.9.8 0.2 0.2, দেখো কোথায় ভুল করে আমি তোমাকে বলি, দেখো কোথায় ভুলটা করে এখানে আনসার আমি তোমাকে জিনিস বলি, এখানে আসলে প্যাচ লাগে কোথায় জানো, ত্বরণ আর মন্দন নিয়ে, তোমাকে আগে ডিসাইড করতে হবে তুমি কি অঙ্গগুলোকে ত্বরণ দিয়ে করবা নাকি মন্দন দিয়ে করবা, এটা তোমাকে আগে ডিসাইড করতে হবে, ডিসাইড করলা, আমি ডিসাইড করি সবসময় ত্বরণ দিয়ে করবো, কারণ আমাদের সবসময় বেশিরভাগ সূত্রগুলো ত্বরণ দিয়ে প্রমাণ করা, তাই আমি সবসময় আমি ডিসাইড করে নিছি আমি অঙ্গগুলো কি দিয়ে করবো, ত্বরণ দিয়ে করবো, অ্যাট ফার্স্ট ডিসিশন, এটা ত্বরণ দিয়ে যদি করি ত্বরণের ত্বরণের ডিরেকশন কোন দিকে হয়, আদি বেগ থেকে শেষ বেগের দিকে, তাহলে ত্বরণের ডিরেকশনটাকে ফিক্স করে দিলাম আদি বেগ থেকে শেষ বেগের দিকে, যেহেতু সে মুভমেন্টের দিকে হচ্ছে তাহলে তার ফ্রিকশন থাকবে উল্টো দিকে, আর এই যে সূত্রটা এটা কিন্তু ত্বরণের সূত্র, সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, এটা কিন্তু কার সূত্র, ত্বরণ, এখানে এটাকে ত্বরণ ধরে নিছো তুমি, তাই আমি সবসময় তোমাকে পরামর্শ দেবো কি তুমি সবসময় ত্বরণ দিয়ে করবা, পোলারাইন যে কাজটা করে সবাই এটাকে মন মন দিয়ে করে, আবার এখানে নেগেটিভটাকেও বসায় মন মন দিয়ে করলে, এটাকে যদি মন মন হিসেবে চিন্তা করো তাহলে কিন্তু নেগেটিভ বসানো যাবে না, মন মনের সূত্র কিন্তু উল্টা, ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই টু এস, তাই এই ঘাবলাগুলো লাগাবা না, তোমার ফার্স্ট কাজ হবে তুমি ডিসাইড করো কোনটা দিয়ে করবা, তুমি আমি ধরো ডিসাইড করলাম আমি ত্বরণ দিয়ে করবো, এখন ত্বরণের ডিরেকশন কোন দিকে হয়, ইউ থেকে ভি এর দিকে, তাহলে ত্বরণের ডিরেকশনটাকে ফিক্স করে দিচ্ছ, তাহলে ত্বরণের ডিরেকশন সবসময় পজিটিভ হবে, বাকিও যারা আছে তারা নেগেটিভ হবে, তাই সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ বসাইছো ফার্স্টে ওই যে ফোর্স এনার্জি সূত্র অনুযায়ী, আর এ ডিরেকশন এদিকে এফ কে ডিরেকশন উল্টা দিকে, তাহলে এফ কে আগে নেগেটিভ বসছে জন্য, পরে এম এ, আর ম্যানুয়ালি দেখবে যে ওইগুলো মিলে গেছে, এ আরগুলো যা আসছে নেগেটিভ আসছিল নেগেটিভ বসাই দিয়েছে, এরপর ম্যানুয়ালি পজিটিভে সব কিছু মিলে গেছে, তাহলে তুমি যদি এই জায়গাটাতে প্যাচ না লাগাও ত্বরণ আর মন্দনের মধ্যে, তাহলে এই ধরনের অঙ্গগুলো তোমার জন্য দুনিয়ার ইজি, দেখলে প্যাচ লাগানো যাবে না, সবসময় আমরা ত্বরণ দিয়ে করবো, আর ত্বরণের ডিরেকশন কোন দিকে হয় আদি বেগ থেকে শেষ বেগের দিকে, এই জিনিসটাও মনে রাখবো, কেমন? আশা করি সবার এটা পারবা,
কারো এটা কখনো ভুল হবে না। তাহলে চলো আমরা নেক্সট টপিকে চলে আসো। নেক্সট টপিকে বলতেছে একটা বস্তু ঘন্টায় 36 কিলোমিটার/আওয়ার বেগে পিছলে যেতে যেতে স্থির অবস্থায় আসলো। বস্তু ও ভূমির ঘর্ষণ গুণাঙ্ক এত হইলে বস্তুটি স্থির অবস্থায় আসার পূর্বে কত অতিক্রান্ত দূরত্ব কত, সেম টাইপের অঙ্ক। চলো তোমাকে দেখাই আসো, সেম টাইপের অঙ্ক। এখানেও প্যাস লাগাবে, কিন্তু আমরা প্যাস লাগাবো না, আমরা ডিসাইড করে ফেলছি। তাহলে আমাদের একটা বস্তু প্রথমে এখানে ছিল, বস্তুটা প্রথমে এখানে ছিল, তো তার আদিবেগ কত ছিল দেখো তো, আদিবেগ কত ছিল বলছে, আদিবেগ ছিল 36, ঘন্টা 36 কিলোমিটার, মানে 36 কিলোমিটার/আওয়ার। তো এটাকে যদি তুমি মিটার/সেকেন্ডে নাও, এখানে আসবে কত, 36 কে তুমি এখানে 1000 দিয়ে গুণ দিবা, আর তোমার এখানে কত হবে, তোমার এখানে আওয়ারকে সেকেন্ড নিতে গেলে 36 হতে ভাগ দিবা, তাহলে আসবে 10 মিটার/সেকেন্ড আসবে। তাহলে তার আদিবেগটা কত ছিল এখানে, 10 মিটার/সেকেন্ড। সে পিছলাচ্ছে, সে পিছলাচ্ছে। এখন তুমি বলতে পারবে এটা তো হেলানো তল, আপনি চিন্তা করেন নাই, হেলানো তল ছাড়া কি পিছলানো সম্ভব? হ্যাঁ সম্ভব। এখানে যদি তুমি তেল দিয়ে দাও তাহলে এটাকে পিছলা যাবে না। তো সে পিছলাতে পিছলাতে কী করেছে, কী করছে, সেখানে একসময় গিয়ে এখানে থেমে গেছে, সে একসময় এখানে পৌঁছে গিয়েছে, এখানে এখানে এসেতে সে থেমে গেছে, বসে স্থির অবস্থায় আসলো, স্থির অবস্থায় আসছে, তাহলে সেখানে থেমে গেছে। তোমার ডিসাইড করতে হবে তরণ দিয়ে করবো, তরণ দিয়ে মানে তরণ দিয়ে করা মানে তরণের ডিরেকশন হবে আদিবেগ থেকে শেষ বেগের দিকে, তাহলে এটাকে আমি অ্যাড ডিরেকশন ধরে নিছি। তারপর আমাকে বলছে এখানে বস্তুর, তাহলে আমি যদি একটা মোমেন্ট চিন্তা করি, এখানে চিন্তা করো তো, এই মোমেন্টে চিন্তা করো, তাহলে যদি বস্তুর এদিকে যাচ্ছে, যদিও সেটা এখানে স্থির হয়েছে, বাট সে তার মুভমেন্ট তো বা চলাচল তো তোমার এদিকে হচ্ছে, চলার দিকে, চলার দিকে উল্টো দিকে হচ্ছে ঘর্ষণ কাজ করে, তার চলার দিক কিন্তু আদিবেগ থেকে শেষ বেগের দিকে, তাহলে ঘর্ষণ কাজ করবে উল্টা দিকে। তাহলে এখানে কিন্তু ঘর্ষণটা কোনটা হবে, এফ কে হবে, যে চলতেছে জন্য, কেমন এই ঘর্ষণটা হবে, এফ কে হবে, ক্লিয়ার। আর এখানে হবে নিচে কত, নিচে হবে তোমার এমজি, নিচে হবে তোমার এখানে এমজি, আর উপরে কাজ করবে তোমার এখানে রিয়াকশনের উপর সার। আচ্ছা, আর এখানে নিউকে দেওয়া আছে কত, কোশ্চেনের মধ্যে তোমার এখানে 0.2 দেওয়া আছে, তো কতটুকু দূরত্ব অতিক্রম করবে, এই যে এসটা কতটুকু হবে সেটা তোমাকে এখানে বের করতে বসছে। তাহলে আমি যদি কোনো কারণে এটা বের করতে পারি, তাহলে কিন্তু আমার এস বের করা একদম ইজি, এ বের করতে পারলে। তাহলে আমরা এখানে যদি এটা কীভাবে বের করবো, আমি এখানে লিখবো যে আমাদের ফার্স্ট অফ অল আমি তো বুঝতেছি ওয়াই অক্ষ বরাবর যদি ফোর্স এনার্জি ইউজ করি তাহলে আর ইকুয়াল টু এমজি আসবে, ঠিক আছে। আচ্ছা, আর এক্স অক্ষ বরাবর যদি ফোর্স এনার্জি ইউজ করি তাহলে আসবে কত, সামেশন অফ এফ ইকুয়াল টু এখানে তোমার কাছে এম এ আসবে, আর এখানে আমাদের এটা এটা ডিরেকশন পজিটিভ ধরে নিলে এটা ডিরেকশন নেগেটিভ হবে, তাহলে এখানে কত, মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এখানে দেখো তোমার কত আসছে, সেটা মাইনাস এফ কে মানে কিন্তু মিউ কে গুণন আর, আর মানে এমজি ইকুয়াল টু তোমার কাছে এম এ। তাহলে ভাই এখান থেকে আমাদের এই যে এম এম কাটা যাবে, তাহলে মিউ আমার এখানে এ করে থাকবে, তোমার এখানে বলো এ থাকবে তোমার মাইনাস মিউ কে গুণন জি, তাহলে মাইনাস মিউ কে হচ্ছে 0.2, জি হচ্ছে তোমার 9.8। তাহলে দেখো তো এখানে কত আসবে, মাইনাস এটা আসবে তোমার 0.2 গুণন 9.8, তাহলে এটা আসবে তোমার 1.96, মাইনাস 1.96 মিটার/সেকেন্ডের স্কোয়ার। এখন দেখো তুমি কোনো সুন্দর মতো সূত্র জানো, কোন সূত্র জানো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, সবসময় প্লাস দিয়ে করবা, শেষ বেগ এখানে 0, আদি বেগ এখানে 10, 2 এর মানে এখানে মাইনাস 1.96 ইন্টু এস, সবসময় এখানে যা আছে তা দিয়ে করবা, তাহলে 2 ইন্টু 1.96 এই পাশে নিয়ে আসছি, এস এই পাশে আসছে, এটা হয়ে গেছে 100। তাহলে এখানে কত হবে বলো, এখানে এসটা বের বের করি তাহলে আসবে 100/2 ইন্টু 1.96, তাহলে আসছে এখানে 25.51, 25.5102 মিটার, চমৎকার, শেষ অঙ্ক। দেখো তো আমরা বুঝতে পারছো কিনা, আমার মনে হয় যে অঙ্কটা তোমরা এখানে বুঝতে পারছো খুব ভালোভাবেই, কারো কোনো এখানে ইস্যু থাকার কথা না, সে অঙ্কটা আমরা সবাই এখানে বুঝতে পারছি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাছে এখানে আনসার। তো আমাদের লেকচার আজকে অনেক বড় হয়ে গেছে, আজকে লেকচারটা এতটুকুই থাক, আমরা আগামী ক্লাসে ঘর্ষণের প্রায় আরও 40-50 ম্যাথ বাকি আছে আমাদের, তো আমরা আগামী ক্লাসে শেষ করবো, তাহলে সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।